আসসালামু আলাইকুম। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং বেক্সিমকো ফার্মার উদ্যোগ যৌথ উদ্যোগে আয়োজিত আজকের বিএলএফ লাইভ ওয়েবিনার টুতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এবং আপনারা সম্মুখ সারিতেই আছেন যে করোনার আক্রমণে আজ পৃথিবী পর্যুদস্ত এবং বাংলাদেশেও এর প্রকোপ ভয়াবহ আকারে দেখা দিয়েছে এবং দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের দৈনন্দিন কার্যক্রম যথেষ্টই ব্যাহত হয়েছে। আমরা আগে যে ধরনের সভা সমাবেশ, সিএমই, আলোচনা অনুষ্ঠান কিংবা ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করতাম, তা বিশ্বজুড়েই এখন বন্ধ রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বিকল্প হিসাবে আমরা ইনফরমেশন টেকনোলজির এই নতুন অবদান, তার মাধ্যমে আমরা ওয়েবিনারের আয়োজন করছি এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশন ইতিমধ্যে একটি ওয়েবিনার করেছে এবং এটি তারই ধারাবাহিকতায় আমাদের দ্বিতীয় ওয়েবিনার। আজকের ওয়েবিনারে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে কোভিড-19 ম্যানেজমেন্ট অফ পেশেন্টস উইথ কোমরবিডিটি, অর্থাৎ কোভিড-19 ইনফেকশনে আক্রান্ত রোগীদের যে ধরনের মরবিড কন্ডিশনগুলো থাকতে পারে এবং সেই ধরনের কোমরবিড কন্ডিশনে কি ধরনের বিশেষ অবস্থা তৈরি হতে পারে বা কি ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে, সেটা নিয়ে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের রেসপিরেটরি মেডিসিনের কিংবদন্তি, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ বিএলএফ অ্যান্ড আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যার। আমি স্যারের অনুমতি নিয়ে একে একে বাকি যারা উপস্থিত আছেন বক্তা হিসাবে এবং প্যানেলিস্ট হিসাবে তাদের সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমাদের সাথে বক্তা হিসাবে আছেন আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আহমদ, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধান রেসপিরেটরি মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ। আছেন প্রফেসর সমীর চন্দ্র মজুমদার, প্রাক্তন বিভাগীয় প্রধান এবং অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন রাজশাহী মেডিকেল কলেজ এবং এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ লাং ফাউন্ডেশন। উপস্থিত আছেন ডক্টর প্রফেসর বি কে বোস, যিনি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কার্যকরী সদস্য এবং ডিরেক্টর ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স দিনাজপুর। এবং আরও উপস্থিত আছেন চতুর্থ বক্তা হিসেবে উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ দেলোয়ার হোসেন, এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ লাং ফাউন্ডেশন অ্যান্ড প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন বারডেম হাসপাতাল ঢাকা। আর আমাদের প্যানেলিস্ট হিসাবে এখানে উপস্থিত আছেন 9 জন, প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন, প্রফেসর অফ পেডিয়াট্রিক পালমোনোলজি অ্যান্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন, প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ লাং ফাউন্ডেশন অ্যান্ড ফাউন্ডিং মেম্বার অফ বাংলাদেশ লাং ফাউন্ডেশন, এক্স ডাইরেক্টর এনআইডিসিএইচ। রয়েছেন ডক্টর আসিফ মুস্তফা মাহমুদ, অ্যাসোসিয়েট প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন অ্যান্ড সেক্রেটারি জেনারেল বিএলএফ। আছেন ডক্টর মোহাম্মদ আব্দুস শাকুর খান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন অ্যান্ড ট্রেজারার বাংলাদেশ লাং ফাউন্ডেশন, প্রফেসর রহমতুল বাড়ি, প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন আশিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি বাংলাদেশ লাং ফাউন্ডেশন, ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ লাং ফাউন্ডেশন, ডক্টর দেওয়ান আজমল হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেসপিরেটরি মেডিসিন এনআইডিসিএইচ এবং এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ লাং ফাউন্ডেশন। রয়েছেন ডক্টর কাজী ফৌজি আফরিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন এনআইডিসিএইচ এবং এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আর রয়েছেন ডক্টর জি এম মনসুর হাবিব, ফাউন্ডিং মেম্বার বাংলাদেশ লাং ফাউন্ডেশন অ্যান্ড প্রেসিডেন্ট বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেসপিরেটরি সোসাইটি। আমাদের এই অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা এবং সমস্ত টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন বেক্সিমকো ফার্মা। আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের এখানে
সর্বশেষে ভোট অফ থ্যাঙ্কস এর জন্য উপস্থিত থাকবেন মিস্টার কাজী নুরুল হক, জেনারেল ম্যানেজার সেলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি মূল অনুষ্ঠানে আসতে চাই, তার আগে অল্প কয়েকটি কথা বলে নেই যে এই অনুষ্ঠানটি মূলত ফিজিশিয়ানদের জন্য, অর্থাৎ চিকিৎসকদের জন্য। এখানে জুমের মাধ্যমে এবং সরাসরি ফেসবুক স্ট্রিমের মাধ্যমেও এই অনুষ্ঠানে যোগদান করা যাচ্ছে। আমরা ধারণা করছি এবং আশা করছি যে এখানকার চিকিৎসা যারা পার্টিসিপেন্ট তারা সবাই চিকিৎসক, তবে চিকিৎসা যেহেতু আমরা এটিকে উন্মুক্ত প্ল্যাটফর্মে দিয়েছি, হয়তো চিকিৎসকের বাইরেও কেউ কেউ থাকতে পারে। আমরা জানাতে চাচ্ছি যে এখানে যে আলোচনাগুলো হবে এগুলো মূলত চিকিৎসকদের জন্য, এবং এর মধ্যে অনেক কিছুই আলোচিত হবে যেটি টেকনিক্যাল বিষয়, হয়তো যারা চিকিৎসকের বাইরে আছেন তেমন কেউ থাকলে তাদের জন্য এই জিনিসটা অনেক সময় বোধগম্য নাও হতে পারে, অথবা অনেক সময় একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তাই আমি তাদের জন্য বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা এখানে যে আলোচনাগুলো হবে এর কোনোটি নিজে নিজের উপরে বা আপনার কোনো আত্মীয় স্বজনের উপর প্রয়োগ করবেন না, প্রয়োজন হলে আপনার নিজস্ব চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, এবং যদি কোনো জায়গায় কোনো কিছু আরো বোঝার বা জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করব। এটির কোনো প্রয়োগ বা এই ধরনের অপপ্রয়োগের ফলে কোনো সমস্যা সৃষ্টি হলে সেটির জন্য বাংলাদেশ লাং ফাউন্ডেশন বা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোনোভাবে দায়ী থাকবে না। যারা পার্টিসিপেন্ট রয়েছেন ডাক্তারদের মধ্যে বিশেষত, তারা আমাদের প্যানেলিস্ট এবং আমাদের স্পিকারদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে পারেন। আপনারা যারা জুম থেকে কানেক্ট করেছেন তারা আপনাদের স্ক্রিনের নিচে অথবা কোনো এক জায়গায় আপনারা Q&A সেকশন নামে একটা একটা আইকন দেখবেন, Q&A তে ক্লিক করে আপনি আপনাদের প্রশ্নটা উপস্থাপন করবেন। আর চ্যাটের মাধ্যমে আপনারা যে কোনো কিছু আমাকে জানাতে পারেন সরাসরি, তবে কোশ্চেন আপনারা Q&A তে করবেন, কারণ চ্যাটের কোশ্চেনগুলো আমাদের পক্ষে সবসময় নেওয়া সম্ভব নাও হতে পারে। আমরা মূল তিনটি ভাগে অনুষ্ঠানটি করব। প্রথমত হচ্ছে চারটি পেপারের উপস্থাপনা, তারপরে আমাদের এক্সপার্ট প্যানেলদের মতামত, এবং সবশেষে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া। আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী হোসেন স্যারের কাছে যাচ্ছি, স্যার আপনি আপনার উদ্বোধনী বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠানটিকে শুভ সূচনা করুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বেনুর। আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ লাং ফান্ডের সকল মেম্বার এবং সকল চিকিৎসকবৃন্দকে, পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের কাছে, যাদের চেষ্টায় আজকে আমরা এই ওয়েবিনার প্রোগ্রামটা করতে পারছি। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে লাং ফাউন্ডেশন এই ধরনের একটা প্রোগ্রাম করেছে, সেটা আমরা অ্যাজ এ হোল টোটাল করোনার উপরে করেছি। আজকের উদ্দেশ্য হচ্ছে করোনা ভাইরাসের সাথে যে কোমরবিডিটিসগুলো আছে এগুলো কীভাবে চিকিৎসা করা যায়। আমি আশা করি যে আমাদের এই চেষ্টায় আমরা নিজে তো উপকৃত হবই, পাশাপাশি যারা শুনবেন তারাও উপকৃত হবেন। আমি বিনুরকে বলছি অনুষ্ঠান শুরু করার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের মূল অংশে চলে যাচ্ছি। আমাদের যে চারজন স্পিকার রয়েছেন, প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, ওনার বিষয়বস্তু হচ্ছে, বলার বিষয়বস্তু হচ্ছে ম্যানেজমেন্ট অফ COVID-19 পেশেন্টস উইথ কার্ডিয়াক কোমরবিডিটিস। প্রফেসর সমীর চন্দ্র মজুমদার বলবেন ম্যানেজমেন্ট অফ COVID-19 পেশেন্টস উইথ অ্যাজমা এন্ড সিওপিডি। প্রফেসর মোহাম্মদ দেলোয়ার হোসেন বলবেন ম্যানেজমেন্ট অফ COVID-19 পেশেন্টস উইথ ডায়াবেটিস অ্যান্ড সিকেডি। এবং প্রফেসর বি কে বোস, ওনার বক্তব্যের বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট অফ COVID-19 পেশেন্টস উইথ রেস্ট্রিকটিভ পালমোনারি ডিসঅর্ডার্স। আমরা শুরুতে চলে যাচ্ছি প্রফেসর সমীর চন্দ্র মজুমদার। সমীর স্যারের কাছে আমরা জানতে চাইব বা আমরা শুনবো ম্যানেজমেন্ট অফ COVID-19 পেশেন্টস উইথ অ্যাজমা এন্ড সিওপিডি। প্রফেসর সমীর চন্দ্র মজুমদার, আপনি একটু আনমিউট করে আবার কথাটা শুরু করুন। থ্যাংক ইউ ডক্টর বেন্নুর। আজকে বাংলাদেশ লাং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ওয়েবিনার অন COVID-19 ম্যানেজমেন্ট অফ পেশেন্ট উইথ কোমরবিডিটিস এর সম্মানিত চেয়ারপারসন এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী হোসেন স্যার, উপস্থিত
প্যানেলিস্ট বৃন্দ এবং যারা আমাদেরকে শুনছেন সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বিগত চার মাস ধরে বিশ্ব একটা অস্থিতিকর অবস্থার মধ্যে দিয়ে চলছে। কারণ হিসেবে আমরা জানি যে কোভিড-19 এটা মহামারীর আকার ধারণ করেছে, গোটা বিশ্বকে একটা বিশ্বযুদ্ধের মতো পর্যায়ে নিয়ে গেছে, যেখানে প্রতিপক্ষ শুধু একটি, যা দেখা যায় না, যা জানাও ছিল না আগে, সেটা হচ্ছে SARS-CoV-2 ভাইরাসটার নাম এবং ডিজিজটা হচ্ছে কোভিড-19। গত চার মাসের মধ্যে বিশ্বের প্রায় সব দেশকেই আক্রান্ত করেছে এই কোভিড-19 এবং এযাবৎ প্রায় 41 লক্ষ লোককে আক্রান্ত করেছে এবং মারা গেছেন 2,80,000-এরও বেশি মানুষ সারা বিশ্বে। বাংলাদেশেও এটা আস্তে আস্তে শুরু হয়ে এখন কিন্তু একটু দ্রুত গতিতেই ইনফেকশনের রেট বেড়ে যাচ্ছে এবং আমাদেরও বেশ কিছু ক্যাজুয়ালিটি হয়েছে। তো আমরা আসলে এই ওয়েবিনারটা করছি, তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা রেসপিরেটরি ফিজিশিয়ান আছি, কার্ডিওলজিস্ট আছি বা বিভিন্ন সাবজেক্টের ডাক্তার আছি, এই যে কোমরবিডিটি গুলো আছে তার জন্যে যে চিকিৎসা ব্যবস্থা, কোনো হেরফের হচ্ছে কিনা, কোনো নতুন কিছু যোগ করতে হচ্ছে কিনা, এটাই আসলে আমরা ডিসিমিনেট করতে চাচ্ছি। তো আমার যে বিষয়টি বলার, আমি এখন একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, আমার যে বিষয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ কোভিড-19 পেশেন্টস উইথ অ্যাজমা অ্যান্ড সিওপিডি। আমরা জানি যে গোটা বিশ্বে অ্যাজমাতে আক্রান্ত প্রায় 300 মিলিয়ন পপুলেশন এবং যাদের মধ্যে প্রতি বছরই প্রায় 3 লক্ষ লোক মানুষ 3 লক্ষ পেশেন্ট মারা যাচ্ছে। কাজেই এই কোভিড-19-এ অ্যাজমা রোগীদের জন্য আমাদের কি করণীয় আছে সেই বিষয়গুলো আমরা বলবো। এবং আমাদের দেশে অ্যাজমা রোগীর একটা পরিসংখ্যান করা হয়েছিল অনেক আগেই 1999 সালে, সেখানে দেখা গেছে যে বাংলাদেশে অ্যাজমা রোগীর সংখ্যা ছিল, ন্যাপ স্টাডি যেটা, সেখানে 7 মিলিয়ন ছিল, যদিও এটা অনেক আগে, হয়তো এখন সেটা বেড়ে 10-12 লাখ হয়ে গেছে। এবং আমরা জানি যে সিওপিডিও একটা অনেক বড় লাং ডিজিজ এবং এটা ক্রনিক ডিজিজ, যারা ধূমপায়ী এবং 40 ঊর্ধ্ব বয়স তারা আসলে এই রোগে আক্রান্ত হন। এবং গোটা বিশ্বে বর্তমানে WHO-র যে ডাটা, সেখান থেকে জানা যাচ্ছে যে 600 মিলিয়ন পিপুল আর সাফারিং ফ্রম সিওপিডি এবং সেখান থেকে প্রতিবার অনেক ক্যাজুয়ালিটি হচ্ছে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটা স্টাডি করেছিল যেটার নাম ছিল বোল্ড বিডি ইন 2007। সেখানে দেখা গেছে যে আমাদের যে হিসাব ছিল সেখানে প্রায় 6 মিলিয়ন রোগী ছিল এবং যেটা সেই সময়ের আমাদের যে টোটাল পপুলেশন তার 4.3% এবং 40 ঊর্ধ্ব বয়স যাদের ছিল তাদের অ্যারাউন্ড 21% অফ পপুলেশন সাফারিং ফ্রম সিওপিডি। কাজেই সিওপিডি এবং অ্যাজমা এই দুটো আমাদের কিভাবে আমরা ডিল করব ইন এ পেশেন্ট উইথ কোভিড, সেটা আমরা এখন একটু দেখে নিই। যদিও এখনই সব শেষ কথা বলার সময় হয়নি, তবুও আমরা যতটুকু এ যাবৎ অগ্রসর হয়েছি, যতটুকু বিভিন্ন পেপারস আমরা দেখেছি, সেখান থেকে আমি আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করব পরবর্তী কয়েক মিনিট। কোভিড-19 এবং সিওপিডি, বলা হচ্ছে যে কোভিড যাদের যারা সাফার করছেন তাদের মধ্যে সিওপিডি পেশেন্টরা কিছুটা ভালনারেবল আছে। এবং এটার ইউনিভার্সিটি কলেজ লন্ডন তারা একটা মেটা অ্যানালাইসিস করেছে অফ 7
পাবলিশড পেপারস ফ্রম চায়না, এবং তারা আসলে এখানে শুধু যে সিওপিডি রোগী নিয়ে করেছে তা না, সেখানে অন্যান্য পেশেন্টও ছিল, তাদের যে অবজারভেশন ছিল সেখানে টোটাল নাম্বার অফ পেশেন্ট ছিল 1813 জন, এবং সেগুলো কনফার্ম ডায়াগনোসিস করা ছিল। তার মধ্যে 116 জন ছিল আইসিইউতে, 315 জনের মতো ছিল নর্মাল ওয়ার্ডে, এবং বাকিরা বাসায় থেকে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছিল। এবং তাদের মধ্যে দেখা গেছে যে যারা আইসিইউতে ছিলেন তারা একটু বয়স্ক, এবং তাদের মিডিয়ান এজ ছিল 62.4 ভার্সাস 46 যারা ওয়ার্ডে ছিল। এবং ওনারা যে একটা কনক্লুশনের মতো বলছে যে তারা বলছে যে আওয়ার অ্যানালাইসিস সিমিলারলি সাজেস্ট দ্যাট কোমরবিডিটিস আর নট ইউনিফর্ম ইন টার্মস অফ রিস্ক অফ সিভিয়ার কোভিড ডিজিজ, কোভিড 19 ডিজিজ। এবং তারা যে কনক্লুশনে বলেছে যে ইন আওয়ার স্টাডি পপুলেশন সিওপিডি ওয়াজ বাই ফার দ্য স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর ফর কোভিড 19 সিভিয়ারিটি, ফলোড বাই কার্ডিওভাসকুলার ডিজিজ অ্যান্ড হাইপারটেনশন। আমরা সবাই জানি যে গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অবস্ট্রাকটিভ লাং ডিজিজ গোল্ড, যেটা সারা বিশ্বব্যাপী সিওপিডি পেশেন্টের ম্যানেজমেন্টের প্রোটোকল এবং গাইডলাইন তৈরি করে, এবং সারা বিশ্বের গোল্ডের সদস্য আছেন যারা রিপ্রেজেন্ট করে বিভিন্ন দেশকে, তাদের যে মতামত রিগার্ডিং ম্যানেজমেন্ট অফ কোভিড 19, তারা বলছে যে গোল্ড রিকগনাইজেস পিপল উইথ সিওপিডি আর অ্যামাংস দ্য ওর্স্ট এফেক্টেড বাই কোভিড 19, অ্যান্ড গোল্ড ইজ ওয়ার্কিং উইথ WHO টু ফাইন্ড আউট টু ট্রাই টু মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইনফেকশন। এবং তাদের যে সাজেশন, তারা বলছে যে দোজ পিপুল আর উইথ সিওপিডি দে হ্যাভ টু ফলো দ্য অ্যাডভাইস অফ দি পাবলিক হেলথ টিমস ইন দিয়ার ওন কান্ট্রিজ টু ট্রাই টু মিনিমাইজ দি চান্স অফ বিকামিং ইনফেক্টেড, যেটা প্রিভেনশন, এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যেটা আমরা জানি, সেই প্রিভেনশনের দিকেই বেশি করে জোর দেওয়া হয়েছে। এবং গোল্ড আর একটা জিনিস বলছে যে সে মানে এইটা এখনো প্রুফ করতে পারেনি যে দ্যাট ইনহেলড কর্টিকোস্টেরয়েড অর ওরাল কর্টিকোস্টেরয়েড শুড বি অ্যাভয়েডেড ইন সিওপিডি পেশেন্ট ডিউ টু কোভিড 19 এপিডেমিক, কারণ এখন পর্যন্ত সেরকম ভাবে কোনো তারা রেকমেন্ডেশন দেননি। তারা বলছেন যে সিওপিডি পেশেন্ট শুড মেনটেন দিয়ার রেগুলার থেরাপি, এবং ডিপেন্ডিং অন দিয়ার ক্যাটেগরি এ বি সি অর ডি, এবং যা চলছে সেভাবেই তাদের চিকিৎসা চলবে। অক্সিজেন থেরাপি যেভাবে নিচ্ছিলেন ওনারা সেভাবে নেবেন, যদি না দ্যাট ইজ ইনফ্লুয়েসড মোর বাই দ্য ডিজিজ কোভিড 19। গোল্ড এটুকুই বলেছে। এরপরে আমি একটা নিউজ লেটারের তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মেডিকেল নিউজ টুডে, এবং এটা ইউকে ভিত্তিক ওয়েব নিউজ। যারা নিউজ লেটার প্রকাশ করে তারা কতগুলো প্রশ্ন আকারে প্রশ্ন ছুড়ে দিয়ে সেগুলো সেখান থেকে অ্যান্সার নিয়েছে। যে প্রথমেই বলছে যে হাউ ডেঞ্জারাস কোভিড 19 ফর দোজ উইথ সিওপিডি, এবং প্রথমে তাদের যে বক্তব্য বিভিন্ন অ্যানালাইসিস থেকে তারা বলছে যে সিভিয়ার সিওপিডি দোজ হু আর ইন স্টেজ থ্রি অর দ্যাট ইজ সিভিয়ার ফর্ম অফ সিওপিডি হ্যাজ হায়ার রিস্ক অফ কন্ট্রাক্টিং কোভিড 19 বিকজ অফ দিয়ার এক্সিস্টিং লাং ডিজিজ। এবং তারা আর একটা তথ্য প্রকাশ করেছে, খুব সম্ভবত আমি যেটা প্রথমে বললাম যে ইউনিভার্সিটি কলেজ লন্ডন যেটা প্রকাশ করেছিল যে স্টাডিটা মেটা অ্যানালাইসিস, তারা এখানে নিয়ে এসছে যে 7 স্টাডিজ চায়নাতে হয়েছিল, সেখানেও তারা দেখিয়েছে এবং তারা বলেছে যে সিগনিফিক্যান্টলি ইনক্রিজ রিস্ক অফ সিওপিডি ইন কোভিড 19 ইনফেকশন। তারা হাউ টু ম্যানেজ দিস কোভিড 19 ইন এ পেশেন্ট অফ সিওপিডি, বলা হচ্ছে যে দ্য পেশেন্টস উইথ সিওপিডি শুড কন্টিনিউ ইউজুয়াল ট্রিটমেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার স্টেজ, এবং কিছু যে কথাগুলো বলছি এগুলো আসলে রিহ্যাবিলিটেশনের পর্যায়ে,
যেমন হেলদি ডায়েট, দ্যাট ইজ দে শুড টেক লেস কার্বোহাইড্রেট, মোর ফ্যাট অ্যান্ড প্রোটিন, শুড ড্রিঙ্ক মোর ওয়াটার সো দ্যাট টু সাপোর্ট দ্য বডি অ্যান্ড রিমুভ এক্সেস মিউকাস ফ্রম দ্য লাংস। এবং তারা এখানে কম্পাইল করেছে দি আমেরিকান ল্যাং অ্যাসোসিয়েশন অ্যাডভোকেটস ব্রিদিং এক্সারসাইজ দ্যাট মে হেল্প ইজ শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড রিল্যাক্স দ্য এয়ারওয়েজ। এবং যেহেতু সিওপিডি একটা ক্রনিক ডিজিজ, যে কোনো ক্রনিক ডিজিজেই মেন্টাল হেলথ ইজ হ্যাম্পার্ড অর ইম্পেয়ার্ড, অ্যান্ড ইন দি কনটেক্সট অফ কোভিড-19 দ্যাট ইজ দ্য mental health is definitely deteriorated. So they advise to minimize the this anxiety, worry, disorder. They should talk to the friends, they talk to the family members and healthcare professionals to maintain their emotional and mental health. Definitely we always advise the COPD patient to quit smoking, and definitely we can continue the vaccination against influenza and pneumococcus, and of course the treatment of COVID-19 according to the country guidelines. We know that we have a guideline that is given by DGHS. We have another guideline which is published by Bangladesh Society of Medicine. So many guidelines are there. We have to continue the guideline given by the government. এখন আমি আসি যে অ্যাজমা এবং কোভিড-19। আসলে অ্যাজমার বেলায় যারা এই বিষয় নিয়ে কাজ করেছে, তার মধ্যে একটা হচ্ছে আমেরিকান একাডেমি অফ অ্যাজমা অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি। তারা বলছে যে কারেন্টলি দের ইজ নো এভিডেন্স অফ ইনক্রিজড ইনফেকশন রেটস ইন পেশেন্টস উইথ অ্যাজমা। যদিও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন স্টেটস দ্যাট পেশেন্টস উইথ মডারেট টু সিভিয়ার অ্যাজমা শুড বি অ্যাট গ্রেটার রিস্ক টু কন্ট্রাক্ট দ্য সিভিয়ার ডিজিজ, দো দের ইজ নো পাবলিশ ডাটা। এবং অবশ্যই তারা বলেছে যে যে এই পেশেন্টগুলো ইনহেলার, স্পেশালি ইনহেল কর্টিকোস্টেরয়েড সহ স্টেপ কেয়ার ম্যানেজমেন্টে যেভাবে পাচ্ছিলেন সেভাবেই ওনারা চিকিৎসা পাবেন। আমরা জানি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স, এটা ইউকে বেসড একটা প্রতিষ্ঠান, যারা একটা গাইডলাইন বের করেছে ইন কেস অফ কোভিড-19 উইথ সিভিয়ার অ্যাজমা। খুব রিসেন্টলি একটা পাবলিকেশন হয়েছে ইন 17th April 2020। তারা বলছেন যে হাই ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড প্লাস এ সেকেন্ড কন্ট্রোলার দ্যাট মে বি লিকোট্রিন অ্যান্টাগনিস্ট, মে বি ওরাল স্টেরয়েড, মে বি আদার ব্রঙ্কোডাইলেটর্স, অ্যান্ড দে শুড ফলো দ্য পার্সোনালাইজড অ্যাজমা অ্যাকশন প্ল্যান। অর্থাৎ যারা যে ওষুধ পাচ্ছিলেন তারা সেটাই ইউজ করবেন। এখানে নেবুলাইজেশনের ব্যাপারে আমরা যে দ্বিমত পোষণ করি, এখানে কিন্তু নাইস গাইডলাইন বলছে যে নেবুলাইজার দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু দিস অ্যারোসোল কামস ফ্রম দি ফ্লুইড ইন দি নেবুলাইজার চেম্বার উইল নট ক্যারি দ্য ভাইরাস পার্টিকল ফ্রম দ্য পেশেন্ট। কিন্তু আমরা পরের স্লাইডে দেখব যে জিনা যেটা অ্যাডভোকেট করেছে তারা না দেওয়ার জন্যই বলেছে। এবং এই পেশেন্টগুলো অবশ্যই তারা যদি বায়োলজিক্যাল এজেন্ট পেয়ে থাকে ইন কেস অফ অ্যাড অন থেরাপি ইন স্টেজ 5 লাইক জোলিয়ার অর দ্যাট ইজ ওমালিজুমাব, সেই ক্ষেত্রে সে এটা কন্টিনিউ করা যাবে, তাতে করে ইট ক্যান নট সাপ্রেস দ্য ইমিউনিটি, এরকমই বলেছে। এবং তারা ফাইনালি বলেছে দ্য পেশেন্ট উইথ নোন অর সাসপেক্টেড কোভিড-19 ফলো দি গভর্নমেন্ট ট্রিটমেন্ট গাইডলাইন। গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা আমরা সবাই জানি, ইউকে বেসড ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজমা গাইডলাইন, এবং অ্যাজমা নিয়ে তারা কাজ করে। তাদের যে রিকমেন্ডেশন, তারা বলছে পিপল উইথ অ্যাজমা
should continue all inhaled medication, including inhaled steroid. Acute asthma attack, jokhon hobe, tokhon amra short course steroid oboshoi dite parbo. Ebong rare case e jodi ekdom amader stage 5 protokoll jodi normal management e control na hoy, amra oral steroid o continue korte pari. Shekhaneo kono byathoy nai. Jodi kokhono acute exacerbation hoy dite pari. Unara bolechen je biologic agents like omalizumab দেওয়া যেতে পারে। নেবুলাইজার যেটা বললাম যে ইফ পসিবল শুড বি অ্যাভয়েডেড ইন পেশেন্ট অফ কোভিড 19। আমি আমার বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। মিস্টার চেয়ারপারসন স্যার অ্যান্ড দ্য লার্নেড প্যানালিস্ট, আমরা যেটা দেখলাম যে অ্যাজমা এবং সিওপিডি দুটোই কোমরবিড কন্ডিশন যদি থাকে, তো অ্যাজমার ক্ষেত্রে আমরা দেখছি যে সেরকম ভাবে এটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে না। যদি না সেটা খুব সিভিয়ার ফর্মে থাকে, খুব পারসিস্টেন্ট সিভিয়ার অ্যাজমা না হয়। অপরপক্ষে সিওপিডি পেশেন্ট যারা, তাদের বেলায় তারা যেহেতু ক্রনিক্যালি ইল পেশেন্ট এবং এল্ডারলি পেশেন্ট, তাদের বেলায় আমরা দেখছি যে তারা করার সম্ভাবনা বেশি এবং তাদের কনসিকোয়েন্সটাও একটু খারাপের দিকে যায়। সেই জন্য আমরা আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটাকে আমরা ঠিকভাবে দিব এবং যে গাইডলাইন অনুযায়ী কোভিড 19 এর চিকিৎসা হবে সেটাও অ্যাকর্ডিংলি পেতে হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। ধন্যবাদ সমীর মজুমদার আপনার চমৎকার প্রেজেন্টেশনের জন্য। আপনাকে অনুরোধ করবো স্লাইড শোটা থেকে বের হয়ে যাওয়ার জন্য এবং মিউট করে দেওয়ার জন্য। তো আমরা প্রথম বক্তার কাছ থেকে যেটা জানতে পারলাম যে ডিউরিং অ্যাজমা এন্ড সিওপিডি সাফারিংস যদি কোভিড ইনফেকশন হয় সেক্ষেত্রে বিশেষ কি ধরনের পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হতে পারে। তো এই জিনিসে একটি জিনিস খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে যে স্টেরয়েড ইনহেলার বা ওরাল স্টেরয়েড এর ব্যাপারে স্পষ্টই বলা হচ্ছে যে এটি যে ডোজে চলছে সেটি কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না, বরং বন্ধ করলে সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং প্রয়োজন হলে রেসকিউ স্টেরয়েড ওরাল আকারেও দেওয়া যেতে পারে। নেবুলাইজারের ব্যাপারে মতামতটা বেশিরভাগই এসেছে এইটি যে নেবুলাইজারটা যতদূর সম্ভব অ্যাভয়েড করাটাই ভালো, কারণ এটা এক নাম্বার হচ্ছে যে এটা একটা স্প্রেডিং সোর্স হতে পারে, দ্বিতীয়ত হতে পারে যে ভাইরাসটা এটা অনেক ডিপে নিয়ে যেতে পারে যেটা সমস্যা তৈরি করতে পারে। আর আরেকটা বিষয় আমার মনে হয় যে আমরা পরবর্তীতে আসব, সেটা আমার মাথায় এসেছে, আমরা জানতে চাইবো বিষয়টা। আমি আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের আজকে সভাপতি স্যার কে আলী হোসেন স্যারের দিকে নজর দিব, সেটা হচ্ছে যে আমরা অ্যাজমা রোগীদের যে ধরনের জোলিয়ার বা অন্য যে ইঞ্জেকশন গুলো আমরা দিয়ে থাকি আইজি কন্ট্রোলের জন্য, সেই ধরনের কোনো ডোজ থাকলে বা ইনফ্লুয়েঞ্জা এবং অন্য ভ্যাকসিন গুলোর ক্ষেত্রে এই এই পরিস্থিতিতে কি বক্তব্য আসবে, এটি আমরা পরে একসময় আপনার কাছ থেকে শুনতে চাই। আমি দ্বিতীয় প্রেজেন্টারের কাছে আসতে চাই। আমি অনুরোধ করব 15 মিনিটের মধ্যে সবাই তার প্রেজেন্টেশন গুলো শেষ করার ব্যাপারে সাবধান থাকবেন। দ্বিতীয় উপস্থাপক প্রফেসর ডি কে বোস, তার বিষয়বস্তু কোভিড 19 ইনফেকশন অ্যান্ড রেস্ট্রিকটিভ লাং ডিজিজেস। প্রফেসর ডি কে বোস। সম্মানিত সভাপতি, বাংলাদেশ লাং আমার সদ্য শিক্ষক মন্ডলী, আজকে এই ওয়েবিনারে যারা স্পিকার এবং সম্মানিত প্যানেলিস্ট আছেন এবং যারা আজকের এই ওয়েবিনার দেখছেন, সবাইকে রমজানের শুভেচ্ছা। আমার ডিসকাশনের কোমরবিডিটি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। আমরা জানি যে এই কোভিড 19 এর সময়ে প্রত্যেকটা লাং ডিজিজ পেশেন্টই কোভিড 19 এ আক্রান্ত হতে পারে। আমার স্লাইডের ফার্স্টে ইটস এ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, ইটস এ ক্যারেক্টারাইজড বাই
ডিক্রিজ টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি এবং রেস্টিং লাং ভলিউম। আমরা ডান সাইডে রেস্ট্রিক্টিভ এবং অবস্ট্রাকটিভ লাং ডিজিজের একটি স্পাইরোগ্রাম শো করেছি। আমরা সবাই জানি যে রেস্ট্রিক্টিভ লাং ডিজিজে FEV1 এবং FVC লেভেল বোথ আর ডিক্রিজড, এবং আলটিমেটলি দি রেশিও অফ FVC এবং FEV1 এন্ড FVC রেশিও নর্মাল অর ইনক্রিজড। আমরা জানি যে রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ মেনলি ইনভলভিং দি লাং প্যারেনকাইমা, যেটাকে আমরা ইন্ট্রিনসিক লাং ডিজিজ বলি, এবং যেটা চেস্ট ওয়াল, প্লুরা এবং রেসপিরেটরি মাসেলকে ইনভলভ করে সেটাকে আমরা এক্সট্রিনসিক ভ্যারাইটি বলি। আমাদের আলোচনার সুবিধার্থে আমরা আজকে মূলত রেস্ট্রিক্টিভ লাং ডিজিজের ইন্টারস্টিশিয়াং লাং ডিজিজের আলোচনায় আমরা আবদ্ধ থাকব, এবং মেনলি আমরা ILD উইথ COVID-19 ইনফেকশন, এটা আমাদের চ্যালেঞ্জ এবং আমরা কি কাউন্টার মেজার নিতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে রেস্পেক্টিভ ইন্টারস্টিশিয়াং লাং ডিজিজ একটা হেটারোজেরাস গ্রুপ অফ কন্ডিশন, যেটা মেইনলি লাং প্যারেনকাইমা এবং অ্যালভিওলার লুমেনকে আক্রান্ত করে, এবং এই গ্রুপ অফ ডিজিজের কমন ক্লিনিক্যাল, ফিজিক্যাল, রেডিওলজিক্যাল এবং পালমোনারি ফাংশন টেস্ট ফাইন্ডিংস সিমিলারিটি থাকে। আমরা ব্রডলি ILD কে চারটা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এর মধ্যে একটি হলো ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এবং ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। মূলত একটি ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, এবং বাকি অনেকগুলা যেগুলা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের বাইরে আছে, যেমন AIP, অ্যাকুট ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস, DIP, LIP অথবা ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়া। আমরা এই স্লাইডটাই দেখাতে চেয়েছি একটি অ্যালভিওলার ওয়াল, যেটা নর্মাল মানুষের, এবং এটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের, যেটা পালমোনারি ফাইব্রোসিসে থিকেন্ড হয়। আমরা জানি যে কিছু কিছু ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যার ক্লিনিক্যাল ফিচার এবং রেডিওলজিক্যাল ফিচার কিছু ইনফেকশন, ম্যালিগনেন্সি, পালমোনারি ডিমা এবং অ্যাসপিরেশন নিউমোনাইটিসের সাথে সিমিলারিটি আছে। আমরা জানি ইনফেকশনের মধ্যে ভাইরাল নিউমোনিয়া একটি ইম্পর্টেন্ট কন্ডিশন দ্যাট মিমিক উইথ ILD। আমরা জানি যে COVID-19 ইজ কজড বাই SARS-CoV-2 ভাইরাস। যেহেতু COVID-19 একটি ভাইরাল নিউমোনিয়া, সেজন্যেই এই ILD-র সাথে অনেক সাবগ্রুপস অফ ILD-র সাথে COVID-19-এর ক্লিনিক্যাল ফিচার এবং রেডিওলজিক্যাল ফিচারের সিমিলারিটি আছে। আমাদের আলোচনায় সেটাও আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। আমার এই প্রেজেন্টেশনের মূল সোর্স দুইটি, একটি চেস্ট জার্নালের আর্টিকেল যেটা অ্যাকসেপ্টেড হয়েছে 17th April 2020-এ, সেটা প্র্যাকটিক্যাল কনসিডারেশন ফর দি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ফাইব্রোটিক ইন্টারস্টিশিয়াং লাং ডিজিজ, আরেকটি চাইনিজ জার্নাল থেকে যেটি অলরেডি 21st March 2020-এ এটা পাবলিশ হয়েছে, হোয়েন COVID-19 পেশেন্ট এনকাউন্টার্স উইথ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আওয়ার চ্যালেঞ্জেস অ্যান্ড ম্যানেজমেন্ট। আমরা আলোচনাতে এখানে এই বিষয়টাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা প্রিভিয়াসলি ডায়াগনোসড ILD পেশেন্ট যদি কোভিড দিয়ে আক্রান্ত হয় সেটার ম্যানেজমেন্ট কি হবে। সেকেন্ড, একটা প্যান্ডেমিকের সময় ILD পেশেন্টদের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যান কি হবে, প্র্যাকটিক্যালি কি হবে। থার্ড, আমাদের কিছু কিছু সাবগ্রুপস অফ ILD আছে যাদের ক্লিনিক্যাল ফিচার এবং এইচআরসিটি ফাইন্ডিংস ভেরি সিমিলার, সেইগুলাকে আমরা
কিভাবে ডিফারেন্সিয়েট করব এবং ফাইনালি আমরা ডায়াগনোসড আইএলডি পেশেন্টকে কোভিডের প্যান্ডেমিকের সময় আমরা অ্যাজ এ জেনারেল কিভাবে প্রোটেক্ট করতে পারব এই ব্রডলাইনেই আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখব ফার্স্ট অফ অল প্রিভিয়াসলি ডায়াগনোসড আইএলডি পেশেন্ট যখন কোভিড নাইনটিন দিয়ে আক্রান্ত হয় সেটা ম্যানেজমেন্ট প্রোটোকল কি আছে আমরা জানি যে কোভিড নাইনটিন এর এবং আইএলডির প্যাথোজেনেসিস এর মধ্যে প্যাথোজেনেসিস লাং ইঞ্জুরি এবং রিপেয়ারের মধ্যে অনেক সিমিলারিটি আছে কারণ আমরা জানি কোভিড নাইনটিন আলটিমেটলি ড্যাট করে ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ করে এবং আইএলডি তেও ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ হয় অনেক সময় কোভিড নাইনটিন এর কিছু এটিপিক্যাল ফিচার থাকে যেমন ফিভার থাকে না কিন্তু রেডিওলজিক্যাল ফাইন্ডিংস থাকে এ সমস্ত ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিসে ডিফিকাল্টি হয় সব ভাইরাল ইনফেকশনের মতোই যদি আইএলডি পেশেন্ট কোভিড নাইনটিন দিয়ে আক্রান্ত হয় যেহেতু দুইটা কন্ডিশনে হাইপোক্সিয়া হয় এই হাইপোক্সিয়াটা সিভিয়ার ফর্মে যেতে পারে এবং আইএলডির প্রগনোসিসও সেখানে খারাপ হয় কিন্তু বিষয়টা আলোচনার এইটাই কোভিড নাইনটিনের চিকিৎসা এবং আইএলডির চিকিৎসা অনেক ক্ষেত্রেই ডিফারেন্ট সেই জন্যেই আইএলডির চিকিৎসায় কিভাবে মডিফাই করতে হবে এটাই আমাদের আলোচনার মুখ্য বিষয় আমরা একটা পেশেন্ট অলরেডি ডায়াগনোসড আইএলডি যদি কোভিড নাইনটিন দিয়ে আক্রান্ত হয় ফার্স্টেই আমরা তাকে আইসোলেট করব এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ডেজিগনেটেড কোয়ালিফাইড হসপিটালে শিফট করব নেক্সট ম্যানেজমেন্ট পেশেন্ট যদি অলরেডি অন স্টেরয়েড এর মধ্যে থাকে তাহলে এখানে রিজনেবল ইউজ অফ স্টেরয়েড এর কথা রিকমেন্ড করা আছে পেশেন্টের যদি ডিসপ্নিয়া ইনক্রিজ করে ইমেজিং যদি ওরসেন হয় অথবা হাইপোক্সিয়া রেসপিরেটরি ফেলিওর হয় তাহলে মিথাইল প্রেডনিসোলন 1-2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ফর শর্ট টার্ম 3-5 ডেজ রিকমেন্ডেশন আছে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডোজ শুড বি রিডিউস অর ডিসকন্টিনিউ এবং এখানে লং টার্ম ইউজ অব মিথাইল প্রেডনিসোলন অ্যাজ এ লার্জার ডোজ নট রিকমেন্ডেড কিন্তু যেগুলো আমেরিকান যে আর্টিকেল সেই আর্টিকেল গুলাতে আর্লি ইউজ অফ কর্টিকোস্টেরয়েড ইউজুয়ালি নট রিকমেন্ডেড রিগার্ডিং অ্যান্টিফাইব্রোটিক থেরাপি পেশেন্ট যদি অলরেডি ফিরফেনিডন বা নিনটাডেনিভে যদি থাকে অ্যান্টিফাইব্রোটিক থেরাপি ক্যান কন্টিনিউ ইন আইএলডি পেশেন্ট ইনফেক্টেড উইথ কোভিড if there is no adverse effect or patient the drug is well tolerated regarding oxygen therapy patient may need high flow oxygen or non invasive ventilation ekhane mechanical ventilation er kotha not recommended because covid patient if ILD patient affected with covid usually they are a senile group or age is more than 50-60 years can a mechanical ventilation not recommended regarding other treatment immunomodulatory therapy not recommended rather temporary discontinue ebong covid er je chikitsa ache shegulo hydroxychloroquine tocilizumab remdesivir eigulo currently recommended ফর কোভিড নাইনটিন চিকিৎসার জন্যে এবং পেশেন্টের যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন হয় লাইক ব্যাকটেরিয়াল আর ফাঙ্গাল ইট শুড বি আর্লি ডিটেক্টেড এবং ট্রিটেড অ্যাকর্ডিংলি এটা হলো অলরেডি ডায়াগনোসড আইএলডি পেশেন্ট ইফ ইনফেক্টেড উইথ কোভিড নাইনটিন এখন আমরা একটা নতুন প্যান্ডেমিকের মধ্যে একটা আইএলডি পেশেন্টকে কিভাবে ডায়াগনোসিস করব সেটারও একটি ডায়াগনস্টিক প্রোটোকল চেস্ট জার্নালে পাবলিশড হয়েছে আমরা জানি একটা আইএলডি ডায়াগনোসিস জন্য আমরা হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন সেরোলজি চেস্ট
এইচআরসিটি, পালমোনারি ফাংশন টেস্ট, ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভেজ, বায়োব্রঙ্কোস্কোপি এবং সার্জিক্যাল লাং বায়োপসি করি ফর ফাইনাল ডায়াগনোসিস। কিন্তু দ্যার ইজ মেজর মডিফিকেশন ডিউরিং দি কোভিড-19 প্যান্ডেমিক ফর ডায়াগনোসিস এ নিউ আইএলডি পেশেন্ট। মডিফিকেশন গুলো কি কি? হিস্ট্রি টেকিং এর সময় এখানে ভিডিও কনফারেন্সিং এর কথা বলা আছে। সেরোলজির জন্য ব্লাডটা পেশেন্টের বাড়ি থেকে নেওয়ার কথা বলা আছে। পালমোনারি ফাংশন টেস্ট, ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাভেজ বাই ব্রঙ্কোস্কোপি এবং সার্জিক্যাল লাং বায়োপসি এখানে নট রিকমেন্ডেড ডিউরিং কোভিড প্যান্ডেমিক। আর এইচআরসিটির কথা রিকমেন্ডেড আছে এবং যে সিটি স্ক্যান মেশিনে প্রিভিয়াসলি ডায়াগনোসড কোভিড পেশেন্ট সিটি স্ক্যান করে নাই এমন মেশিনে পেশেন্টকে এইচআরসিটি করার কথা রিকমেন্ডেশন আছে। আমরা তাহলে একটি ফিজিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি টেকিং বাই ভিডিও কাউন্সিলিং এবং সেরোলজি উইথ এইচআরসিটি এই চারটা টেস্টকে একটা মাল্টি ডিসিপ্লিনারি ডিসকাশন টিম করতে হবে। এই মাল্টি ডিসিপ্লিনারি ডিসকাশন টিমে শুড বি এ আইএলডি ফিজিশিয়ান থাকবেন, একজন রেডিওলজিস্ট থাকবেন, যদি এবং অন্য ডিসিপ্লিনের স্পেশালিস্টরাও থাকতে পারেন। যদি এই ডায়াগনোস্টিক এই তিন ডিসিপ্লিনের পার্সনরা ডায়াগনোস্টিক ইলটা মোর দ্যান 90% হয় তাহলে আইএলডির চিকিৎসার কথা শুরু করার কথা বলা আছে। যদি ডায়াগনোস্টিক কনফিডেন্ট লেভেল 60-89% হয় এবং পেশেন্ট যদি স্ট্যাবল থাকে তাহলে পেশেন্টকে ওয়েট করতে হবে আনটিল লাং সার্জিক্যাল লাং বায়োপসি অথবা ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাভেজ। পেশেন্টের ডায়াগনোস্টিক ইল্ড যদি লেস দ্যান 50% হয় তাহলে পেশেন্ট স্ট্যাবল থাকলে ওয়েট, আর যদি পেশেন্ট ডিটোরিয়েট করে এম্পেরিক্যাল ট্রিটমেন্টের কথা বলা আছে এবং এম্পেরিক্যাল ট্রিটমেন্ট রিকমেন্ডেড এবং ড্রাগ অ্যাডভার্স ইফেক্ট শুড বি ক্লোজলি মনিটরড। এইগুলাই প্র্যাকটিক্যাল কনসিডারেশন। ডায়াগনোসিস হলো এখন আইএলডি পেশেন্ট কিন্তু কোভিড ইনফেকশন হয়নি, এই ক্ষেত্রে আমাদের কি রিকমেন্ডেশন আছে? রিকমেন্ডেশন রিগার্ডিং ইমিউনোমডুলেটরি থেরাপি। দেখা যাচ্ছে আমরা যেগুলো ওষুধ ইমিউনোমডুলেটরি হিসাবে ইউজ করি, প্রেডনিসোলন, মাইক্রোফেনোলেট, অ্যাজোথাইপিন, সাইক্লোফসফামাইড, এই ওষুধগুলার ইউজের ক্ষেত্রে ইট শুড বি ব্যালান্সড অ্যাপ্রোচ রিকমেন্ডেড, দ্যাট ইজ লিমিটেড ইউজ অফ কর্টিকোস্টেরয়েড and prioritizing the steroid sparing therapy. এখানে কর্টিকোস্টেরয়েড ডোজ কে as low as possible এবং স্টেরয়েড স্প্যারিং যে সমস্ত মেডিকেশন আছে সেইগুলো রিকমেন্ডেশন আছে আইএলডি পেশেন্ট বাট উইদাউট কোভিড ইনফেকশন ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন। রিগার্ডিং অ্যান্টিফাইব্রোটিক মেডিকেশন, যেহেতু পিরফেনিডন নিন্টাটেমিনের কোনো সিভিয়ারিটির সাথে কোভিডের সম্পর্ক নাই সেজন্য অ্যান্টিফাইব্রোটিক থেরাপি ক্যান বি কন্টিনিউড এ পেশেন্ট উইথ নিউলি ডায়াগনোসড আইএলডি উইদাউট কোভিড ইনফেকশন। কিন্তু সমস্যা হলো বোথ পিরফেনিডন এবং নিন্টাটেনিবের কিছু সাইড ইফেক্ট আছে, যেটা ডায়রিয়া, ফ্যাটিগ, লস অফ অ্যাপিটাইট, সেই সমস্ত সাইড ইফেক্টগুলা অনেক সময় কোভিড-19 সাইড ইফেক্টের সাথে সিমিলারিটি আছে, সেজন্য আমাদের এই সমস্ত সময়ে আমাদের এই সাইড ইফেক্টগুলাকে ভালোভাবে দেখতে হবে যে ওয়েদার দিস ইজ কনকমিটেন্ট কোভিড ইনফেকশন অর ওয়েদার ইট ইজ এ ওয়ানলি সাইড ইফেক্ট অফ অ্যান্টিফাইব্রোটিক মেডিকেশন। রিগার্ডিং মনিটরিং অফ দি পেশেন্ট, এখানে প্যান্ডেমিকের সময় যেহেতু হেলথ কেয়ার ফ্যাসিলিটি লিমিটেশন থাকে এবং আমাদের পার্সনদেরও এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য নাম্বার অফ ভিজিট ডিউরিং কোভিড-19
is number of visit ke kom korar kotha recommendation ache monitoring by telemedicine ebong any drug toxicity should be evaluated by collecting blood sample especially from home of the patient amader last slide holo kichu kichu ird ache jara অনেক সময় ক্লিনিক্যাল ফিচার এবং রেডিওলজিক্যাল ফিচার আমাদের কোভিড নাইনটিনের সাথে সিমিলারিটি আছে যেমন আমরা জানি যে আইএলডি একটি ক্রনিক কোর্স থাকে কিন্তু কিছু কিছু আইএলডি যেমন হলো ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়া কানেকটিভ টিস্যু ডিজিজ রিলেটেড আইএলডি অথবা অ্যাকুট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া এই সমস্ত ILD অ্যাকুট ম্যানিফেস্টেশন অথবা সাব অ্যাকুট ম্যানিফেস্টেশন থাকে সেই অ্যাকুট অথবা সাব অ্যাকুট ম্যানিফেস্টেশন অনেক সময় কোভিড নাইনটিনের সাথে কনফিউজ হয়ে যায় আমরা জানি কোভিড নাইনটিনে গ্রাউন্ড গ্লাস অপাসিটি এবং কনসলিডেশন থাকে এবং এই সমস্ত সাবগ্রুপ AEP নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া অথবা ক্রনিক ইসোনোফিলিক নিউমোনিয়া এদেরও অনেক অনেক ফাইন্ডিংস যেগুলো রেডিওলজিক্যাল আইসারসিটি ফাইন্ডিংস ভেরি সিমিলার টু কোভিড নাইনটিন ইনফেকশন সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় ডায়াগনোসিসে ডিফিকাল্টি অ্যারাইজ করতে পারে এই ক্ষেত্রে রিলেভেন্ট এপিডেমিওলজিক্যাল হিস্ট্রি যদি থাকে তাহলে কোভিড নাইনটিন শুড বি স্ক্রিনড এবং স্ক্রিন করে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আইএলডিতে তো আমরা জানি যে গ্রাউন্ড গ্লাস অপাসিটি কনসলিডেশন রেটিকুলোনেডুলার শ্যাডো হানিকমবিন ট্রাকশন ব্রঙ্কিয়াকটেসিস সিস্টিক ক্যাভিটারি ফরমেশন এইগুলা এই স্যার সিটি ফাইন্ডিংস থাকে আমাদের অসুবিধা হলো গ্রাউন্ড গ্লাস অপাসিটি একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করেন কারণ আমাদের হাতে সময় কম এক মিনিট গ্রাউন্ড গ্লাস অপাসিটি এবং কনসলিডেশন আছে এই কন্ডিশন গুলায় আমরা যেগুলো সাবগ্রুপস অফ আইএলডি পেশেন্ট অনেক সময় এই এইচআরসিটি ফাইন্ডিংস এ যাদের সিমিলারিটি আছে তাদেরকে ডিফারেনশিয়েট করা খুব ডিফিকাল্ট হয় দিস আর দি এইচআরসিটি ফাইন্ডিংস অফ আইপিএফ দিস দি এইচআরসিটি ফাইন্ডিংস অফ এআইপি দিস দি এইচআরসিটি ফাইন্ডিং অফ acute eosinophilic pneumonia is the HRCT findings of COVID-19 that's the bilateral ground glass opacity and we should take same protective measure during this pandemic regarding physical distancing hygienic practice and also treatment what we already discussed Our home message is a previously diagnosed ILD can be infected with COVID. It should be treated separately, preferably avoiding immunosuppressive therapy, pulmonary function tests, and mechanical ventilation not recommended. For diagnosis and treatment of ILD that are not still affected with pandemic, teleconferencing, and pulmonary function test, bronchoalveolar lavage, single lung, surgical lung biopsy, not recommended. Regarding antifibrotic therapy, all recommended in both condition. HRCT finding, subgroups of ILD and COVID should be kept in mind during HRCT evaluation. Thank you all. থ্যাংক ইউ প্রফেসর বি কে বোস আমরা আসলে কোভিড ইনফেকশন এবং সেই সাথে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ অর্থাৎ আইএলডি জাতীয় যে সমস্ত বা রেস্ট্রিকটিভ যে ডিসঅর্ডারগুলো আছে এগুলোর ব্যাপারে অত্যন্ত তথ্যবহুল এলাবোরেট একটা প্রেজেন্টেশন পেয়েছি আমার মনে হয় যে আমাদের অনেকের ভিতরে যে ধরনের কনফিউশন ছিল সেগুলো হয়তো এই উপস্থাপনায় অনেকখানি দূর হবে আমি যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব আপনারা যে প্রশ্ন গুলো আমাদের স্পিকারদের উদ্দেশ্যে এবং প্যানেলদের উদ্দেশ্যে করতে চান আপনারা Q&A সেকশনে প্রশ্নগুলো প্রদান করবেন আমি তৃতীয় বক্তার কাছে যাচ্ছি আমাদের তৃতীয় বক্তা প্রফেসর মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন বারডেম হসপিটাল ঢাকা
ওনার বক্তব্যের বিষয় কোভিড নাইনটিন ইনফেকশন অ্যান্ড ডায়াবেটিস অ্যান্ড সিকেডি প্রফেসর দেলওয়ার হোসেন। ধন্যবাদ বেন্নুর। ধন্যবাদ ডক্টর বেন্নুর। আজকে এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি, বাংলাদেশ লাং ফাউন্ডেশন সভাপতি আমার সদ্য শিক্ষক আলিসন স্যার, আমার শিক্ষক আসিফ মোস্তফা স্যার, মহিউদ্দিন স্যার, প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যার, ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বর্তমানে প্যান্ডেমিক, কোভিড প্যান্ডেমিক, এবং আমাদের দেশে কিন্তু ডায়াবেটিক্স রোগীর সংখ্যা কম নেই, প্রায় 70 লক্ষ ডায়াবেটিক্স রোগী আছে, এবং ডায়াবেটিক্স যাদের আছে তারা কি সেটা কিন্তু এই যাদের কোভিড হয় তাদের একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ভিতরে আছে, এবং যাদের ডায়াবেটিক্স আছে এবং যাদের কোভিড তাদের কিন্তু বোথ হসপিটালাইজেশন এবং মর্টালিটি দুটোই অনেক বেড়ে যায়। দেখা যাচ্ছে যে যাদের কোভিড আছে এবং যাদের ডায়াবেটিস আছে তাদের চান্স অফ রিকোয়ারমেন্ট অফ ইন্টেনসিভ কেয়ার ইউনিট অর আইসিইউ ডাবল যাদের কোভিড কিন্তু ডায়াবেটিক্স নাই। এবং আপনারা জানেন যে ডায়াবেটিক্স পেশেন্টের সাথে কিন্তু আরো কোমরবিড কন্ডিশন থাকে, যেমন তাদের 50% ডায়াবেটিক পেশেন্ট হাইপারটেনশন থাকে, তার শরীরের কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে এবং কিডনি ডিজিজ থাকে, এবং এই ফ্যাক্টরগুলো কিন্তু এই কোমরবিড কন্ডিশন গুলোকে প্রতি আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল এক রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে ফর মর্টালিটি এবং মর্বিডিটি পেশেন্ট উইথ কোভিড। এবং দেখা যাচ্ছে যে ডায়াবেটিক্স পেশেন্ট উইথ কোভিড তাদের মারা যাওয়ার সম্ভাবনা যাদের ডায়াবেটিস নাই কোভিড আছে প্রায় 3 গুণ বেশি আছে। এবং আপনারা জানেন যে ডায়াবেটিক যাদের আছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়, কারণ তাদের ইমিউনো ডিসফাংশন হয় অথবা ইম্পেয়ারমেন্ট ইমিউনিটি হয়, এবং ডায়াবেটিস পেশেন্টদের নিউমোনিয়া কিন্তু 2 থেকে 3 গুণ বেশি হয়, এবং যাদের কোভিড কিন্তু এক ধরনের নিউমোনিয়াই হয়, তো সেটা একটা ফ্যাক্টর আছে সিভিয়ার হওয়ার জন্য। আরেকটা ফ্যাক্টর হচ্ছে ডায়াবেটিক্স পেশেন্টের এই কোভিড হওয়ার জন্য যে তাদের একটা এই ভাইরাসটা যে প্যানক্রিয়াসে বিটা সেল আছে তার উপর একটা ইফেক্ট হয়, যার ফলে বিটা সেলের ফাংশন এবং নাম্বার ডিক্রিজ করে, সো ব্লাড সুগার রিস্ক বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিস কে আরো খারাপ হয় এবং কোভিড কে আরো ভাইরাস ডিজিজটা আরো সিভিয়ার ফর্ম হয়। সো এটা একটা ভিসিয়াস সাইকেলের মধ্যে ভাইরাস ইনফেকশন এবং ডায়াবেটিস দুইটা একটাকে সম্পর্কিত ভাবে কাজ করে এই সিচুয়েশনে। ডায়াবেটিক্স পেশেন্টদের সাধারণত হায়ার এফিনিটি অফ সেলুলার বাইন্ডিং এন্ড এফিশিয়েন্ট ভাইরাস এন্টি থাকে, এন্টি বেশি হয়, ডিক্রিজ ভাইরাস ক্লিয়ারেন্স থাকে, ডিমিনিশ সেল ফাংশন বোথ। আপনারা জানেন যে আপনাদের আমাদের যে ইমিউনিটি হিউমোরাল এন্ড সেলুলার ইমিউনিটি সেটা ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ইম্পেয়ারমেন্ট হয়, যেমন নিউট্রোফিলের মুভমেন্ট কমে যায়, তাদের কিলিং ক্যাপাসিটি এটা কমে যায় যে ডিক্রিজ দ্য ফ্রি রেডিক্যাল, এবং মুভমেন্টও কমে যায়, যার ফলে ইনফেকশনকে কন্টেইন করার যে ক্যাপাবিলিটি বা ক্ষমতা সেটা অনেকাংশে কমে যায়। তৃতীয়ত হচ্ছে যে সাইটোকাইন যে থাকে সেটাও কিন্তু অ্যাডভার্স ইফেক্ট করে ডায়াবেটিস পেশেন্টদের। সো হোয়াট আর দ্য চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি আমরা যখন ডায়াবেটিস ম্যানেজ করবো এই কোভিড সিচুয়েশনে কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারি? প্রথম হচ্ছে হোম কোয়ারেন্টাইন। আপনারা জানেন যে ডায়াবেটিক্স পেশেন্টদের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু কোয়ারেন্টাইন থাকার সব অবস্থায় এবং তারা যদি এক্সারসাইজ করতে পারে না লিমিটেশন হয়ে যায়। দ্বিতীয়ত শর্টেজ মেডিকেল রিসোর্সেস, কারণ লকডাউন অবস্থায় সে কিন্তু আমাদের অনেক মেডিকেল সাপ্লাই আমরা ঠিক মতো নিতে পারে না বা কোয়ারেন্টাইন থাকা অবস্থায় সে অ্যাক্সেস থাকে না। তৃতীয়ত একটা প্যান্ডেমিক সিচুয়েশনে প্যানিক হয় সবার, যে এক্সট্রিম স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন দেয়, সবগুলোই একটা অ্যাডভার্স ইস্যু। এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে এই কোভিড সিচুয়েশনে আমাদেরকে ফেস করতে হচ্ছে। সো আমরা কিভাবে এটা প্রিভেন্ট করতে পারবো যে এই মর্টালিটি এবং মর্বিডিটি? একটা হচ্ছে স্ট্রিক্ট ব্লাড সুগার কন্ট্রোল, অপটিমাইজেশন অফ দ্য ব্লাড সুগার কন্ট্রোল করা। দ্বিতীয়ত হচ্ছে কোভিড কে কন্ট্রোল করা। তো আমি মেইনলি কিভাবে আমরা ব্লাড সুগার কন্ট্রোল করব সেই ব্যাপারেই মানে জাস্ট আলাপ করব। প্রথম হচ্ছে যে একটা ডায়াবেটিক পেশেন্ট যদি কি কি জানা উচিত তার,
এই সিচুয়েশন এই এই মুহূর্তে তার জানা উচিত যে তার হোয়াট ইজ দ্য ব্লাড টার্গেট ব্লাড সুগার লেভেল কত থাকা উচিত, খালি পেটে কত থাকা উচিত, পোস্ট প্রেন্ডের খাওয়ার পরে কত থাকা উচিত বা র্যান্ডম কত থাকা উচিত। তিনি যেন জানেন যে তার কখন ওষুধ বাড়াতে হবে কমাতে হবে, কিভাবে বাড়াতে হবে বা কমাতে হবে, তার জন্য একটা মেডিকেল অ্যাক্সেস থাকে যে কার তার হেলথ কেয়ার ওয়ার্কারের সাথে বা ডক্টরের সাথে এই সিচুয়েশনে সে যেন যে কমিউনিকেট করে এবং সে যেন ব্লাড সুগার মনিটর করতে পারেন তার বাসায় এবং সে যেন তার বাসায় রিকগনাইজ করতে পারেন যে ডায়াবেটিস একটা ইমার্জেন্সি আছে, ইম্পর্টেন্ট ইমার্জেন্সি, একটা হলো হাইপোগ্লাইসিমিয়া অ্যান্ড হাইপারগ্লাইসিমিয়া, একটা হাইপারগ্লাইসিমিয়া, সেটা যেন সে বুঝতে পারেন, সেই ব্যাপারে আমাদেরকে জানতে হবে ডায়াবেটিক্স পেশেন্টদের। এরপর আমাদের আসলে আমরা আসি আমাদের আসলে এই সিচুয়েশন কিভাবে এই জিনিসগুলো অ্যাচিভ করবো, একটা হলো আমরা তো সেফটি এবং দ্য ফিজিক্যাল ডিস্টেন্সিং এটা আমরা সবাই জানি, দ্বিতীয় স্যার ইম্পর্টেন্ট ডায়েট, ব্যালেন্স ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে ডায়াবেটিসের জন্য, এট দ্য সেম টাইম কোভিডের জন্য একটা ব্যালেন্স ডায়েট আমাদের সুষম খাদ্য সবারই দরকার, এটা আমাদের দুইভাবে হেল্প করবে। তৃতীয়ত এক্সারসাইজ, এটা ব্লাড সুগার যেমন কন্ট্রোল রাখবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবে, একবার মানুষের সোশ্যাল ওয়েলবিং এটাও ইম্প্রুভ করবে। সো এক্সারসাইজ ইম্পর্টেন্ট, যদি এটা আমাদের এটা ঘরেই করতে পারবে, স্ট্যাটিক এক্সারসাইজ যেগুলো আছে সেটা আমরা করতে পারবো। মেন্টাল ওয়েলবিং, স্ট্রেস যেন কমে যায় সেই বায়ো ফিডব্যাক মেকানিজম করতে হবে, রেগুলার ব্লাড সুগার চেক মনিটর এটা আমাদের করতে হবে এবং তার জন্য মেডিকেল অ্যাডভাইস ফ্রম দ্য ফিজিশিয়ান যেমন পর্যন্ত সে যেন নিতে পারেন এবং মেডিকেল যে ট্রিটমেন্টগুলো আছে সে যেন সেখানে যেন সে স্ট্রিক্ট থাকতে পারে। সো আমাদের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ফর ডিফারেন্ট টাইপ অফ ডায়াবেটিস, অ্যাকচুয়ালি টাইপ 1 ডায়াবেটিস আপনারা জানেন ট্রিটমেন্ট ইনসুলিন এবং এই এই সময় আমরা সাধারণত প্রিমিস্ট ইনসুলিন অ্যাভয়েড করতে চাই এবং বোলাস এবং বেজাল যেটা আছে যেটা লং অ্যাক্টিং এবং শর্ট অ্যাক্টিং এটা প্রিফারেবল এবং মাইল্ড কোভিড যারা আছে টাইপ 2 ডায়াবেটিস মেলেটাসে এবং যদি লো মডারেট সিমটম থাকে এবং ব্লাড সুগার যদি না বাড়ে এবং নর্মাল থাকে সেই ক্ষেত্রে যেটা জাস্ট ইনসুলিন প্রয়োজন নাই যেটা তার অনগোয়িং যে ম্যানেজমেন্ট আছে সেটা সে কন্টিনিউ করবে। বাট কখনো যদি তার টাইপ 2 ডায়াবেটিস মেলেটাস তার যদি জ্বর হয় সিমটম থাকে বা স্টেরয়েডের প্রয়োজন হয় সেক্ষেত্রে সে ইনসুলিনে চলে যাবে। বাট যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয় টাইপ 2 ডায়াবেটিস মেলেটাস সেক্ষেত্রে অবশ্যই সে আইভি ইনসুলিন সোলিউবল ইনসুলিন সেটা সে ব্যবহার করবে। তৃতীয় হচ্ছে গ্লুকোকর্টিক স্টেরয়েড ইনডিউস ডায়াবেটিস আছে এবং আমাদের স্টেরয়েড ইউজ করতে হয় সেক্ষেত্রে সাধারণত আমাদেরকে যে বোলাস ইনসুলিন যেটা আমরা লাঞ্চ এবং শিল্পের আগে বোলাস ইনসুলিন আমরা ইউজ করবো, আমরা সাধারণত বেজাল ইনসুলিন আমরা অ্যাভয়েড করবো। সো আমাদের যেটা করতে হবে মাইল্ড কেস সিমটমে আমাদের যে ডায়াবেটিস ম্যানেজমেন্ট যেটা হবে বোথ ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট ড্রাগ এবং ইনসুলিন ট্রিটমেন্ট ক্যান বি মেনটেইন এজ ইউজুয়াল, যেটা আমরা যা পাচ্ছিল সেটা নট নেসেসারি টু চেঞ্জ ইট কোনো প্রয়োজন নাই। কিন্তু কখনো যদি রিপিট সিমটম যদি খারাপ হয় ওরসেন হয় এবং হাইপারগ্লাইসেমিয়া বেড়ে যায় সেক্ষেত্রে ব্লাড সুগার ফ্রিকোয়েন্ট মনিটর করতে হবে, কন্ট্যাক্ট উইথ ফিজিশিয়ান, যদি প্রয়োজনে সে ইনসুলিন চেঞ্জ করতে হবে, যে ইনসুলিন যে চলে যাবে। মডারেট কেসেও যদি যদি তার মেন্টাল স্ট্যাটাস ভালো থাকে, অ্যাপিয়ারেন্স গুড থাকে, ব্লাড সুগার কন্ট্রোল থাকে, তাহলে এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, অনগোয়িং যে ট্রিটমেন্ট আছে সেটাই সে কন্টিনিউ করবে। বাট কখনো যদি ওরা হাইপোগ্লাইসেমিক নিচ্ছে কিন্তু তার অ্যাপিয়ারেন্স ঠিক নাই, খেতে পাচ্ছে না ঠিক মতো, সেক্ষেত্রে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টকে অ্যাভয়েড করাই ভালো এবং করা উচিত, সেক্ষেত্রে ইনসুলিন সে চলে যাবে। এবং এই ক্ষেত্রে মডারেট ইনসুলিন আমাদের একটা সাধারণত এই সিচুয়েশনে আমরা প্রিমিক্সড ইনসুলিন যেমন বাজারে কম্বিনেশন পাওয়া যায় যেমন 30-70 50-50 বা 75-25 এই প্রিমিক্সড ইনসুলিন আমরা অ্যাভয়েড করবো সবসময়, আমরা চলে যাব বেজাল ইনসুলিন এবং বোলাস ইনসুলিন, আমরা ব্লাড সুগার দেখে দেখে আমরা ব্লাড সুগার ইনসুলিনকে অ্যাডজাস্ট করবো। অ্যান্ড সিভিয়ার এবং ক্রিটিক্যাল ফর্ম যেটা আছে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আইভি ব্লাড ইনসুলিন দিতে হবে, সোলিউবল বা শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইনসুলিন পাম্পে দিতে হবে এবং সেটা হলো ড্রাগ অফ চয়েস ইন কেস অফ সিভিয়ার ক্রিটিক্যাল কন্ডিশন। এবং এখানে একটু মনে রাখা দরকার যাদের CRRT লাগে মানে কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি প্রয়োজন হয় তাদেরকে কিন্তু ফ্রিকোয়েন্ট ব্লাড সুগার মনিটর করা হয় করতে উচিত, কারণ হচ্ছে তাদের খুব কিন্তু হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া ফ্রিকোয়েন্টলি হয়। সো আমাদেরকে দেখে ফ্রিকোয়েন্টলি ব্লাড সুগার মনিটর করে আমাদেরকে এই ইনসুলিনটা অ্যাডজাস্ট করতে হবে। সো আমাদের হোয়াট ইজ দ্য টার্গেট অফ দ্য সুগার লেভেল ডিউরিং দিস সিচুয়েশন, যদি মাইল্ডলি থাকে মাইল্ড ডিজিজ আছে আমাদের ব্লাড সুগার টার্গেট হচ্ছে ফাস্টিং 4-6 মিলিমোল এবং পোস্ট প্যারেন্ডিয়াল আফটার মিল এটা হচ্ছে 8 এর জন্য বেশি না হয় 6-8, দিস ইজ আওয়ার টার্গেট টু মেনটেন দ্য ব্লাড সুগার লেভেল।
আর মডারেট ডিজিজ থাকে সেক্ষেত্রে আমাদের টার্গেট লেভেল হচ্ছে 6-8, এটির মধ্যেই যেন এর থেকে যেন ক্রস না করে ফাস্টিং অবস্থায়, এবং পোস্ট পেরেন্ডিয়াল 8-10, এটি আমাদের সাধারণত মেনটেন করতে আমরা চেষ্টা করি, এটা যে আমার টার্গেট থাকে। এবং ক্রিটিক্যাল ইল পেশেন্ট তাদের কিছু একটু ফ্লেক্সিবল থাকে, আমরা ব্লাড সুগার এই লেভেলটার জন্য 7-8-10 ফাস্টিং ব্লাড সুগার এবং পোস্ট পেরেন্ডিয়াল 8-14, এটা আমাদের টার্গেট থাকে। এবং এইটাকে অ্যাচিভ করার জন্য আমাদের ইনসুলিনের ডোজ বাড়ানো বা কমানো সেটা পেশেন্ট ঠিক করবে বা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবে। এবং এই ট্রিটমেন্টটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড, সবার যে একই ডোজ একই রকম লাগে তাও না, সেটা নিজে পেশেন্ট নিজে দেখে বাড়িয়ে বাড়িয়ে ব্লাড সুগার মনিটর করে এটা অ্যাচিভ করবে। এখানে আমরা ডায়াবেটিক পেশেন্ট কিন্তু আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট নেই, এবং এই সিচুয়েশনে কোভিড অবস্থায় আমাদেরকে কতগুলো ওষুধের ব্যাপারে ড্রাগের ব্যাপারে খুবই একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যেমন যে ডায়াবেটিক এজেন্ট যেটা আছে ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট, যেমন সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট টু ইনহিবিটর যেটা আছে এম্পানেম পাওয়া যায়, যেটা এটা কি করে, এটা হচ্ছে আমাদেরকে অসমোটিক গ্লুকোজ বা শরীরে বের করে দিয়ে কিডনি দিয়ে বা অসমোটিক ডায়ালিসিস করে। তো এইটা সাধারণত এই কোভিড অবস্থায় বা এনি একুইড মেডিকেল কেন সেটা উচিত ব্যবহার করা উচিত না, কারণ এটা ডিহাইড্রেশন করে এবং ডায়াবেটিক কিডনি ডিজিজ করতে পারে। এটা ছাড়াও মেটফর্মিন একটা কমনলি ড্রাগ ইউজ করি আমরা, এটাও যে কোনো একুইড কন্ডিশনে আমরা এটা অ্যাভয়েড করি, বিকজ এটা কিন্তু ল্যাকটিক অ্যাসিডোসিস করতে পারে। এছাড়া ডায়াবেটিক ইউজের ব্যাপারে এই সিভিয়ার একুইড কন্ডিশনে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে, কারণ এটা ডিহাইড্রেশন করতে পারে, সেক্ষেত্রে একেআই অথবা ডায়াবেটিক কিডনি হতে পারে। আর দুটো কমন ড্রাগ আছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, সেটাও কিন্তু একটু সাবধান হয় সাবধানতা অবলম্বন করতে, ডিহাইড্রেটেড অবস্থা যদি আমরা থাকি, কারণ অনেক সময় এই ড্রাগগুলো একিউট কিডনি ইঞ্জুরি করতে পারে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো দেওয়ার পরে যেন আমরা ফ্রিকুয়েন্টলি ড্রাগ ব্লাড সুগার মনিটর কিডনি ফাংশনটা মনিটর করি। এবং এনএসিডি এনএসআইডি যেটা সেটা আমরা খুব সাবধানতার সাথে ব্যবহার করবো, এবং না ব্যবহার করলেই ভালো এই সিচুয়েশনে, কারণ পেশেন্টের ডিহাইড্রেশন অবস্থায় এগুলো ব্যবহার করলে পেশেন্টই কিন্তু একিউট কিডনি ইঞ্জুরি হতে পারে। সো আমাদের সব ডায়াবেটিক পেশেন্টেরই কিন্তু কতগুলো জিনিস কম্পালসারিলি আমাদের আসলে থাকতে হবে। একটা হলো কন্ট্যাক্ট ইনফরমেশন অফ হেলথ কেয়ার প্রোভাইডার, আপনি আপনার যে আপনার ডায়াবেটিক্স আছে আপনি আপনার ডাক্তারের তথ্য নিয়ে নেন, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেন, তার সাথে যোগাযোগ রাখবেন, অথবা হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছে তার সাথে অবশ্যই আপনার এই সময় যোগাযোগ রাখতে হবে, মানে চেক করলে আপনি কিন্তু যেতে পারবেন না। দ্বিতীয়ত মেডিকেশন, কারণ মেডিকেশন কিন্তু সাপ্লাই অনেক সময় এই সময় ডিফিকাল্ট হয়ে যায়, আপনার যেন পর্যাপ্ত মেডিকেশন থাকে, ইনসুলিন অন্যান্য ওষুধ সেটা ইনস্টল করতে হবে। তৃতীয়ত যে আমাদের বাসায় যেন তার গ্লুকোজ অথবা শরবত আমরা যেটা জুস এগুলো যেন সানিগুলো থাকে, কারণ কখনো যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় সে যেন ইমিডিয়েটলি সেটা নিতে পারে, সেটা রাখতে হবে। এবং গ্লুকোমিটার এবং কিটোন স্ট্রিপ যেটা আছে, আপনি বুঝতে পারেন কিটোন হতে আছে কিনা, ডায়াবেটিক কিডনি ডিজিজ সম্ভাবনা আছে কিনা, ব্লাড সুগার মনিটর করে যে মেশিনটা আছে এটা আপনার বাসায় যেন আমরা এনশিওর করি। এবং হাইপোগ্লাইসেমিয়া এই দুইটাও জানতে হবে আমাদেরকে, যেমন পেশেন্ট যেন ফাস্ট আছে কিনা, ভমিটিং হচ্ছে কিনা, অটোনাল লেভেল অফ কনসিয়াসনেস আছে কিনা, কিডনি বডি ইউরিন আছে কিনা, ব্লাড সুগার হাই কিনা এটা দেখতে হবে। এটা যদি থাকে এবং অথবা হাইপোগ্লাইসেমিক সিমটম হয় যে পালপিটেশন, সুইটিং, ডিজিনেস, অল্টার লেভেল অফ কনসিয়াসনেস, ব্লাড সুগার টেস্ট করবে এবং হাইপোগ্লাইসেমিক কারেক্ট করবে এবং ইমিডিয়েটলি ডক্টরের সাথে যোগাযোগ করবে। তৃতীয়ত আসলে আসলে কেন এই ফ্লাকচুয়েশন বেশি হয় ডায়াবেটিক পেশেন্টদের একটু আমাদের জানা উচিত, তাহলে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো ভালো করে। যেমন ইরেগুলার ডায়েট থাকে, এক্সারসাইজ আমরা করতে পারি না, জিআই সিমটম কোভিডের সাথে মিলে অনেক সময় হয় যেগুলো গ্লুকোজ অ্যাবজর্পশনকে ইন্টারফেয়ার করে, ইনফেকশন স্ট্রেসফুল সিচুয়েশন, কাউন্টার রেগুলেটরি হরমোন স্ট্রেস হরমোন চলে যায় যেটা ইনসুলিন অ্যাকশনকে কাউন্টারেক্ট করে যার ফলে ব্লাড সুগার বেড়ে যায়। অনেক সময় এই ডিজিজ অবস্থায় কিন্তু গ্লুকোকর্টিকয়েড ইউজ করতে হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হয়, কারণ অনেক সময় ব্লাড সুগার বেড়ে যায়, অনেক সাপ্লাই ব্লাড থাকে না বিভিন্ন জায়গায়, তখন আমার বেড়ে যেতে পারে ফেয়ার অ্যাংজাইটি টেনশন। এবং যে কোভিড প্রোডিউস লার্জ নাম্বার অফ সাইটোকাইন্স, সেক্ষেত্রে কিন্তু স্ট্রেস সিনড্রোম মানে ক্রিটিক্যাল অফ পেশেন্টকে করতে পারে, এগুলো আমাদের জন্য ডায়াবেটিস ব্লাড সুগার অনেক বেড়ে যেতে পারে। সো আমাদেরকে কি কি করা উচিত সব ডায়াবেটিক পেশেন্টদের, ইভেন আপনি যখন ইল হবেন, আপনার যখন অন্য অসুখ যেগুলো সিভিয়ার ইল হলেন কিন্তু সুগার ব্লাড সুগার নর্মাল আছে, তারপর আমাদেরকে কতগুলো জিনিস করা উচিত যে ডায়াবেটিক ব্লাড সুগারটা
কন্টিনিউ মেডিকেশন করা উচিত, ইনসুলিন কোনোভাবে বন্ধ করা উচিত না, আপনি ফ্রিকোয়েন্টলি ব্লাড সুগার মনিটর করবেন এবং এটা রেকর্ড রাখবেন। তৃতীয়ত আপনার ওয়েট, ওজন রাখবেন যে ওজন খুব কমে যাচ্ছে কিনা বা বেড়ে যাচ্ছে কিনা, কারণ অনেক সময় ওজন কমে গেলেও ব্লাড সুগার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে আপনি টেম্পারেচার আছে কিনা সেটা মাপতে হবে, এতে আমার সোর্স আছে কিনা। তৃতীয়ত যখন টেম্পারেচার বাড়বে ডায়াবেটিক পেশেন্টে অবশ্যই এডিকুয়েট ফ্লুইড খেতে হবে, ফ্লুইড ইনটেক নিতে হবে, আদারওয়াইজ ডিহাইড্রেশন হতে পারে এবং ডায়াবেটিক কিটোসিস হতে পারে। আর একটু আমার কিডনি ডিজিজ সম্পর্কে আমি বলবো সংক্ষেপ দুইটা পয়েন্ট। একটা হচ্ছে যাদের কোভিডে কিডনির কি সমস্যা করে এবং কোভিড যাদের কিডনি ডিজিজ আছে তাদের কি ইফেক্ট হয়। তো একটা দেখা গেছে যে স্টাডিতে দেখা গেছে যে কোভিড কজেস একিউট কিডনি ইনজুরি প্রায় 27% পর্যন্ত পেশেন্টকে করতে পারে, এবং এটার মেসিভ প্রোটিনুরিয়া থেকে শুরু করে হেমাচুরিয়া কম্বাইন্ড এনি সিম্পটম হতে পারে কোভিড। এবং তৃতীয় দেখা গেছে 2/3 অফ দ্য ডেথ যাদের মারা যায় কোভিডে তাদের 2/3 অফ কেসেই একেআই ডেভেলপ করে। সো একেআইকে আবার ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর হিসেবে বলা হয় মর্টালিটিকে। কেন যে হয় একে হয় এটা কথা এখনো ক্লিয়ার না, বাট অনেকগুলো হাইপোথিসিস আছে যেমন সেপসিস, সেরকন স্ট্রম, সেলুলার ইঞ্জুরি বাই দ্য ভাইরাস, ভাইরাস ইনফিল্ট্রেশন অফ দ্য ইন দ্য রেনাল টিস্যু, ইনক্রিজ এক্সপোজার অফ দ্য রিসেপ্টর, এবং মোস্ট ইম্পর্টেন্টলি দেখা গেছে যে দ্যার ইজ এ মাইক্রোথ্রম্বাই ইন দ্য কিডনিস দ্যাট কজ দ্য একিউট টিবুলার নেক্রোসিস অ্যান্ড একিউট কিডনি ফেলিওর। ম্যানেজমেন্ট হচ্ছে সাপোর্টিভ অ্যান্ড জেনারেল ম্যানেজমেন্ট, কন্ট্রোল ইনফেকশন, রিহাইড্রেশন কারেকশন, ডায়েট, ডায়েটারি মেজার প্রয়োজন হয়। আর অ্যান্টিভাইরাল থেরাপি আমরা জানি ইনভিসিভার ইউজ করা যেতে পারে, বাট এটা এখনো ওইভাবে কিডনির জন্য ডেফিনেট রিকমেন্ডেশন হয় নাই। এই পেশেন্টগুলোকে আইসোলেশন করতে হবে এবং আর্লি হিমোডায়ালিস আইসিউতে শিফট করতে হবে, যেখানে যদি একে ডেভেলপ করে এখানে ডায়ালিসিস ফ্যাসিলিটিস আছে। সিআরটি কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি ক্যান বি ইউজ করা যেতে পারে। কর্টিকোস্টেরয়েড বলছে এটা আসলে কন্ট্রোভার্সিয়াল, ইউজ না করে ভালো, বাট অ্যান্টিকোয়াগুলেন্ট সবাইকে ইউজ করতে বলেছে হসপিটালাইজড পেশেন্ট আছেন উইথ একেআই। আর যারা ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদেরকে আসলে ওইরকম বড় ধরনের স্টাডি নাই, তবে দেখা গেছে তাদের সিমটম কম হয়, সাইটোকাইন স্টর্মটা আছে যেহেতু ইমিউন সাপ্রেশন কম হয়, এবং তাদেরকে ওই তাদের চিকিৎসাটা ডিপেন্ড করবে যে কোভিড এর সিমটম কিরকম তার উপর। তৃতীয়ত হচ্ছে আমাদের ডায়ালাইসিস যে আমরা করি, এখানে আমাদের অনেক ডায়াবেটিস পেশেন্ট আছে, তাদের ডায়ালাইসিস করতে হয়, তাদের জন্য কতগুলো প্রিকশন নেওয়া উচিত, যেমন এন্ট্রেন্স কন্ট্রোল যেখানে যে ঢুকবে সেটার জন্য আমরা বেশি লোক না ঢুকি, লোক কম লোক ঢুকি, এবং ট্রাইস করা যাদের ইনফেকশন আছে তাদেরকে আমরা আলাদা করে ফেলি, বডি টেম্পারেচার মেজার করি, হ্যান্ড ওয়াশ করি এবং প্রোটেক্টিভ মেজার নেই, মেশিনকে ডিসইনফেক্ট করি যদি কোনো কোভিড পেশেন্ট হয়ে যায়, এনভায়রনমেন্ট ক্লিন যেন থাকে, এবং গুড ভেন্টিলেশন যেই আমরা যে ডায়ালিসিস সেন্টারে করবো সেটা আমাদের করা উচিত। এবং পেশেন্ট উইথ ইএসআরডি যদি হয়, কোভিড উইথ ইএসআরডি যাদের আছে, পেশেন্ট শুড বি অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, হেমোডায়ালিসিস ইন দ্য সেম সেন্টার করতে হবে যেখানে তার এই ফেসিলিটিস আছে, সেম শিফট এবং সেম পার্সোনাল, যাতে ইনফেকশন রেট অন্য ইনফেকশন স্টাফে না ছড়িয়ে পড়ে, সেম পার্সন করলে সুবিধা, এবং প্রবলি লাস্ট সেশনে করলে ভালো হয়। এবং এটা আলাদা স্পেস এরিয়া থেকে যদি কোনো প্রসিজিওর করতে হয় ডিজিগনেটেড, এবং স্টাফ শুড বি প্রোটেক্টেড, দে শুড হ্যাভ দ্য প্রপার পিপিই, তারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে না, এবং মেডিকেল ওয়াশ যেগুলো আছে যে ডায়ালাইজার ফিল্টার যেগুলো আছে সেটা প্রপার ডিসপোজ করবে। অ্যান্ড ট্রান্সপ্লান্ট পেশেন্টে যারা আছেন, এই সাধারণ রুটিন ট্রান্সপ্লান্ট স্টপ বন্ধ থাকা উচিত, এই অবস্থায় সাধারণ করছে না ট্রান্সপ্লান্ট পেশেন্ট, এবং অ্যাভয়েড দ্য আউটডোর অ্যাক্টিভিটিস আউটডোর, কারণ এটা ইনফেকশনের চান্স বেশি থাকে, ইনফেক্ট হয়ে গেলে সাধারণত অ্যাডমিশন রিকোয়ার হয়, এবং সাধারণত এই সিচুয়েশনে আমরা যে MMF যেটা যে মাইকোফেনিলমেফিটিল এবং এজিথ্রোপ্রিন এবং ট্যাক্রোলিমাস এগুলো কোভিড হওয়ার পর আমরা বন্ধ করে দিই মানে অস্টপ করে দিতে হয়, বাট স্টেরয়েডটা কন্টিনিউ রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে এই জাস্ট সময় দেওয়ার জন্য, আমার কথা শোনার জন্য ধন্যবাদ প্রফেসর দেলোয়ার হোসেন। আপনার অত্যন্ত সুন্দর এবং তথ্যবহুল, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই যে অনেক ধরনের প্রশ্ন আমাদের মনে ছিল যে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে, বিশেষত সিকেডি পেশেন্টের ক্ষেত্রে কোন পরিস্থিতিতে আমরা কি করতে পারি, আমার মনে হয় যারা আজকে অংশ নিয়েছেন তারা প্রত্যেকে এই ব্যাপারে বিস্তারিত জানতে পেরেছেন। তা আপনাকে অনুরোধ করব আপনার স্লাইড শো থেকে বের হয়ে একটু মাইকটা মিউট করে দেওয়ার জন্য, আমরা সর্বশেষ
বক্তার কাছে আসতে চাই। আমরা যার বক্তব্য শোনার জন্য অনেকেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আহমদ, আমাদের ভাইস প্রেসিডেন্ট, ফাউন্ডিং মেম্বার অফ বাংলাদেশ লাং ফাউন্ডেশন অ্যান্ড প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ রেসপিরেটরি মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ। স্যারের বক্তব্যের বিষয়ে COVID-19 ইনফেকশন অ্যান্ড কার্ডিওভাস্কুলার কোমরবিডিটিস। স্যারকে অনুরোধ করব তার প্রেজেন্টেশন শুরু করার জন্য, আর সময়ের ব্যাপারে একটু সাবধান থাকার জন্য অনুরোধ করব, কারণ আমরা সবাই একটু সময় থেকে পিছিয়ে যাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডাক্তার বেন্নুর। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করছি এবং দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত প্যানেলিস্ট, আমার সিনিয়র এবং জুনিয়র কলিগ বৃন্দ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার প্রেজেন্টেশন শুরু করার আমি এখন আমার প্রেজেন্টেশন শুরু করছি। আমার প্রেজেন্টেশনের টপিক ডাক্তার বেনুর আপনাদের অলরেডি বলেছে যে COVID-19 অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ। আসলে COVID-19 এমন একটা ডিজিজ যেটা এমন কোনো সিস্টেম নাই সেটা ইনভলভ করে না। এই জন্য আমরা আজকে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এবং বাংলাদেশি কার্ডিওলজিস্টদের এক্সপার্ট ওপিনিয়ন মিলে আমাদের রিপ্রেজেন্টেশনটা তৈরি করেছে। SARS-CoV-2 যে ভাইরাসটা COVID-19 করে, পৃথিবীর এমন কোনো দেশ নাই যে সেটা এখানে পৌঁছেনি। বাংলাদেশে এটা এখন ফেজ 4 চলে গেছে এবং কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে এবং পিক ইজ রাইজিং। আজকের ডাটা যদি আপনারা দেখে থাকেন, আজকে 887 জন নতুন আক্রান্ত হয়েছে এবং টোটাল গিয়ে পৌঁছেছে 14,657, এবং আস্তে আস্তে এটা আরো বাড়বে। COVID-19 আলোচনা করতে গিয়ে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, পেশেন্ট যাদের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে অথবা যাদের এস্টাবলিশড কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে তারা কিন্তু COVID-19 খুব ভালনারেবল। কারণ কি, দেখা গেছে যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নেই বা কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ নেই তাদের যে মর্টালিটি, তাদের চেয়ে 10 গুণ বেশি মর্টালিটি তাদের হয় যাদের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে। তার উপরে যাদের কোনো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর নাই তাদেরও দেখা যাচ্ছে যে তাদের COVID-19 কার্ডিয়াক ইনজুরি হয় এবং এতে মর্বিডিটি মর্টালিটি বাড়াইতে থাকে। এই জন্য আমরা তিনটা হেডিং এ আমাদের আজকের আলোচনাগুলো করব। প্রথমে আমরা আলোচনা করব SARS-CoV-2 কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর কি ধরনের ইফেক্ট করে। দ্বিতীয় আমরা আলোচনা করব কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো COVID-19 পেশেন্টে কিভাবে আমরা ম্যানেজ করব। 3 নম্বর আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা ম্যানেজমেন্ট এবং প্রিভেনশন অফ পালমোনারি অ্যান্ড আদার থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনস ইন এ COVID-19 পেশেন্ট, এটা আমাদের জন্য সবার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা একটা কেস সিনারিও দিয়ে শুরু করছি, যে একজন 40 বছরের বয়স্ক পুরুষ মানুষ COVID-19 ডায়াগনোসড, কোনো প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ ছিল না, কোনো কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টরও ছিল না। হি সাডেনলি ডেভেলপ সিভিয়ার লেফট সাইডের চেস্ট পেন, প্রচন্ড বাম দিকে বুকে ব্যথা শুরু হলো, সঙ্গে সঙ্গে ইসিজি করা হলো। ইসিজি করে দেখা গেল যে আমাদের ST সেগমেন্ট এলিভেশন পাওয়া গেল এবং ইট ইজ ডায়াগনোজ এজ অ্যাকিউট MI। সঙ্গে সঙ্গে হাই সেন্সিটিভ কার্ডিয়াক ট্রপোনিন করা গেল এবং ইট ওয়াজ অলসো ভেরি হাই। পেশেন্ট টার্শিয়ারি কেয়ারে ভর্তি ছিল এবং পেশেন্ট ওয়াজ ইমিডিয়েটলি টেকেন টু কার্ডিয়াক ক্যাথ ল্যাব ফর রিভাস্কুলারাইজেশন উইথ ফুল PPE। কিন্তু আশ্চর্যের জিনিস দেখা গেল যে হিজ করোনারি এনজিওগ্রাম ওয়াজ কমপ্লিটলি নর্মাল। হোয়াট মে বি দ্য কজ? তারপরে তার ইকোকার্ডিওগ্রাফিক অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে পেশেন্ট হ্যাজ গট গ্লোবাল হাইপোক্যানেশিয়া, হিজ ইজেকশন ফ্র্যাকশন ইজ অনলি 35%, LDH এবং CPK ইজ ভেরি হাই। তাহলে কি আমাদের ডায়াগনোসিস দাঁড়ালো? এটা তো MI না, কি ডায়াগনোসিস? আমাদের ডায়াগনোসিস হলো অ্যাকিউট মায়োকার্ডাইটিস। এই ধরনের প্রেজেন্টেশন আমাদের খুবই কমন। আমরা এখন আমাদের ডিসকাশনে চলে যাচ্ছি যে কোভিড ইনফেকশন হলে হার্টে কি কি সমস্যা হয়। 1 নম্বর, মায়োকার্ডিয়াল ড্যামেজ করে, 2, ইট কজেস কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যান্ড হার্ট ফেলিওর। আরেকটা ইম্পর্টেন্ট হলো যে আমাদের কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ অথবা COVID-19 যে সমস্ত ওষুধ ইউজ করি, ইট মে কজ কার্ডিয়াক টক্সিসিটি। এই জিনিসগুলো আমাদের সামনে রাখতে হবে।
তাহলে SARS-CoV-2 কিভাবে কার্ডিয়াক ইনজুরি করে এই মেকানিজমের মধ্যে এগুলো আমরা সবাই জানি যে এসি টু যে রিসেপ্টারটা আছে যে রিসেপ্টার দিয়ে যে ভাইরাসটা সেলের ভিতর ঢুকে যে এসি টু রিসেপ্টার সিগন্যালিং পাথওয়ে দিয়ে কার্ডিয়াক ইনজুরি করে সাইটোকাইন স্টর্ম করে করে রেসপিরেটরি ডিসফাংশনের ফলে হাইপোক্সিমিয়া হয় রেজাল্টিং ইন ড্যামেজ টু মাইকার্ডিয়াল সেলস ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন হয় অ্যালং উইথ ইমিউনোমেটাবলিজম অল্টারেশন হয় মে রেজাল্ট ইন প্ল্যাক ইনস্টেবিলিটি কন্ট্রিবিউটিং টু ডেভেলপমেন্ট অফ অ্যাকিউট করোনারি ইভেন্টস আমাদের এখানে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে কি কি সমস্যা হয় অ্যাকিউট করোনারি সিন্ড্রোম তৈরি করে মায়োকার্ডাইটিস হয় হার্ট ফেলির হয় এরিথমিয়াস হয় এগুলো হলো কমন ইভেন্টস SARS-CoV-2 এর সঙ্গে কিভাবে করে এগুলো আমরা মোটামুটি এখানে দেখাচ্ছি হার্ট যখন SARS-CoV-2 এসি টু রিসেপ্টারের মাধ্যমে সেলে ঢুকলো হার্টকে ইনভলভ করলো এন্ডোথেলিয়াল সেলকে ইনভলভ করলো ব্লাড ভেসেলগুলো ইনভলভ করলো মাইক্রোভেসেল ডিসফাংশন করে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম করতে পারে ম্যাক্রোভাস্কুলার এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম করতে পারে সাইটোক্রোম স্টর্ম এগুলো প্ল্যাক ইনস্টেবিলিটি এবং রাপচার করে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম করতে পারে যখন এই ইনফ্ল্যামেশন কন্টিনিউ করে টি সেল ডিসরেগুলেশন হয় ইট কজেস সাইটোকাইন স্টর্ম আমরা আগেই বলেছি যে আইএল সিক্স এবং আদার সাইটোকাইন গুলো বের হয় ইট কজেস ইমিউন অ্যাক্টিভেশন এবং মায়োকার্ডিয়ামকে ইনভলভ করে করে মায়োকার্ডাইটিস করে ইট লিডস টু হার্ট ফেলিওর নেক্সট যে আমরা আগেই বলছি যে মায়োকার্ডিয়াম ইনভলভ করে ইট কজেস মায়োকার্ডাইটিস অ্যান্ড ডাইরেক্ট মায়োকার্ডিয়াল ড্যামেজ করে এটা কিভাবে বুঝবো ট্রপ আই এবং সিকে এল ডিএইচ করে ইট লিডস টু মায়োকার্ডিয়াল ডিসফাংশন অ্যান্ড ড্যামেজ অ্যান্ড কজেস কার্ডিয়াক অ্যারিথমিয়াস এত গেল মেকানিজম তা আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করবো কেমনে একটা তো হলো সিমটম দ্বিতীয় হলো তার সঙ্গে সঙ্গে আমরা একটা ইসিজি করব ইসিজি আমরা এসটিটি চেঞ্জ পাবো অথবা অ্যারিথমিয়ার সাইন পাবো দ্বিতীয় আমরা একটা এনটিপ্রোবিএনপি করব হাই সেন্সিটিভ ট্রোপোনিন করব একটা ইকোকার্ডিওগ্রাম করব ল্যাকটেট ডিহাইড্রোজেনেস করব একটা ক্রিয়েটিনিন কাইনেস করব তো ইকোকার্ডিওগ্রাফির বেলায় আমাদের খেয়াল করতে হবে যে ইসকেমিক হার্ট ডিজিজ বা অ্যাকিউট করোনারি ইভেন্ট এবং মায়োকার্ডাইটিস কিভাবে ডিফারেনশিয়েট করব মায়োকার্ডাইটিসে হার্টের মাসেলগুলো গ্লোবালি ইনভলভ হয় তার মানে একটা গ্লোবাল ইনভলভমেন্ট পাওয়া যাবে আর অ্যাকিউট করোনারি ইভেন্ট হয় একটা ব্লাড ভেসেলকে ব্লক করে এবং হার্টের একটা এরিয়া ব্লক হয় তাহলে এটা সেগমেন্টাল ইনভলভমেন্ট পাওয়া যায় তো ইকো করে উই ক্যান ডিফারেনশিয়েট বিটুইন মায়োকার্ডাইটিস অ্যান্ড অ্যাকিউট করোনারি ইভেন্টস অ্যাকিউট করোনারি ইভেন্ট যদি হয়ে যায় তাইলে আমরা কি করব অ্যাকিউট করোনারি ইভেন্টসের মধ্যে দুইটা বড় বড় ভাগ করি আমরা একটা নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই যদি পেশেন্টের ট্রপোনিন রাইজ থাকে এবং ক্লিনিক্যাল সাইন যদি স্টেবল থাকে যেমন ইসিজি চেঞ্জ রিকারেন্স অফ পেইন এগুলো নাই এগুলো কিভাবে কনজারভেটিভ অ্যাপ্রোচ দিয়ে ম্যানেজ করা যাবে আর যদি হাই রিস্ক পেশেন্ট থাকে এই পেশেন্টগুলো স্টেবিলাইজেশনের পরে আমরা ইনভেসিভ স্ট্র্যাটেজি নিতে পারি ইন এ ডেডিকেটেড কোভিড নাইনটিন এনজিওগ্রাফি স্যুটে যদি পেশেন্টের ইন্টারমিডিয়েট রিস্ক থাকে তাহলে কি করব তাদের আমরা অল্টারনেট যে ডিডিগুলো আছে এগুলো এক্সক্লুড করতে হবে যেমন টাইপ টু এমআই হতে পারে মায়োকার্ডাইটিস হতে পারে অথবা মাল্টি অর্গান ফেলিওর হতে পারে এগুলো আমরা এক্সক্লুড করব এখন যদি এসটি সেগমেন্ট এলিমিনেশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ডায়াগনোসিস হয় যদি প্রাইমারি পিসিআই ফ্যাসিলিটিস থাকে আর রোগী ওই সময়ের মধ্যে আসে তাহলে ফার্স্ট চয়েস হবে প্রাইমারি পিসিআই করা যদি দেখা যায় যে টার্গেট টাইমের মধ্যে রোগী আসে নাই এবং ফিব্রিনোলাইসিস কন্ট্রাইন্ডিকেটেড না আমরা ফিব্রিনোলাইসিস করব এখন আমরা আসি যে পেশেন্ট যদি কার্ডিওজেনিক শক নিয়ে আসে এবং কার্ডিওজেনিক শকের ম্যানেজমেন্ট কেমনে করব ট্রিটমেন্ট অফ কার্ডিওজেনিক শক শুড ফলো দ্য কারেন্ট গাইডলাইন্স অ্যান্ড কারেন্ট এভিডেন্স যদি আমাদের ইনভেসিভ করোনারি এনজিওগ্রাফি সুবিধা থাকে তাহলে আমরা ইমিডিয়েটলি আমরা তাকে এনজিওগ্রাফি করে সেই হিসাবে চিকিৎসা দেব এবং যদি মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট অ্যাভেলেবল থাকে যেমন এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেন একমো আমরা একমোকে প্রিফার করব এবং সঙ্গে যে এডিশনাল যে কজগুলো আছে এগুলো আমরা এলিভেট করার চেষ্টা করব এখন আমরা চলে আসি যে এরিথমিয়া কি কি হতে পারে সাধারণত কমন তিন ধরনের এরিথমিয়াস হয় একটা হলো সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াস একটা হলো এট্রিয়াল ফিব্রিলেশন অ্যান্ড ফ্ল্যাটার্স আর হলো ভিটি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া অ্যান্ড ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন তো এগুলো ডায়াগনোসিস করা তো ইসিজি করেই ডায়াগনোসিস করা যাবে
এবং এরিথমিয়াজের চিকিৎসা খুব বেশি ডিফারেন্ট না। কি কি ডিফারেন্স আছে আমরা শুধু এগুলো আমরা হাইলাইট করছি। যদি এসভিটি নিয়ে আসে আমরা ইন্টারভেনাস এডেনোসিন দিলে ইমিডিয়েটলি অ্যাকিউট টার্মিনেশন হয়ে যাবে। আর মেনটেনেন্স থেরাপি করব আমরা বিটা ব্লকার দিয়ে। যদি বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেট থাকে তাহলে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন ডিলটিয়াজেম ভেরাপামিল এগুলো দিয়ে শুরু করতে পারি। আমরা ড্রাগ ইন্টারেকশনের ক্ষেত্রে খুব খেয়াল রাখবো যে অ্যান্টিভাইরাল ড্রাগের সঙ্গে কিছু কিছু ড্রাগের ড্রাগ ইন্টারেকশন আছে যে এগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। কোভিড প্যান্ডেমিক শেষ হয়ে যাওয়ার পরে তখন আমরা তার ক্যাথেটার অ্যাবলেশন লাগবে কি লাগবে না এই জন্য আমরা অ্যাসেস করতে পারি। আচ্ছা, পেশেন্টে যদি হিমোডাইনামিক্যালি ইনস্টেবল থাকে ইলেকট্রিক্যাল কার্ডিওভাশন করতে পারি, আর যদি তার হিমোডাইকাল ইনস্টেবিলিটি থাকে সঙ্গে আমরা আইভি অ্যামিওডারেনও দিতে পারি। ইন পেশেন্টস উইথ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি শুধু কার্ডিওভাশন করলে দেখা যাবে যে কিছুক্ষণ পর আবার চলে আসছে, তা আমাদের কি করতে হবে? হাইপোক্সিমিয়া কারেকশন করতে হবে, ইনফ্লেমেশন এন্ড আদার রিভার্সিবল ট্রিগার্স গুলো যেমন হাইপোক্যালিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, ক্যাটাকোলামিক ইনফিউশনের কারণে যদি কোনো সমস্যা হয় এগুলো আমাদের দেখতে হবে, ভলিউম ওভারলোড আছে কিনা চেক করতে হবে, সিম্পেথেটিক টোন ইনক্রিজ হলো কিনা এগুলো দেখতে হবে, এবং ব্যাকটেরিয়াল সুপার ইনফেকশন চেক করতে হবে। তাইলে আমাদের এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের চিকিৎসা করা সহজ হবে। আমরা ইচ্ছা করলে এখানে বিটা ব্লকার ডিগক্সিন ইউজ করতে পারবো। কিছু কিছু পেশেন্টের দেখা যায় যে কোভিড নাইনটিন ইনফেকশন কন্ট্রোল হওয়ার সঙ্গে সঙ্গে স্পন্টেনিয়াস কার্ডিওভাশন হয়ে যায়। এখন আমরা আসি যে ভেন্ট্রিকুলার এরিথমিয়াসগুলো, এগুলো তো লাইফ থ্রেটেনিং জিনিস। পেশেন্ট যদি একদম আনরেসপন্সিভ থাকে, শ্বাসও নিচ্ছে না, হার্টও চলতেছে না, উইদাউট ব্রিদিং, আমাদের লোকাল বেসিক অ্যান্ড অ্যাডভান্স লাইফ সাপোর্ট প্রোটোকল শুরু করতে হবে। কিন্তু বেসিক লাইফ সাপোর্ট শুরু করতে গিয়ে যেটা শুরু খেয়াল রাখতে হবে যে আমরা ভেন্টিলেশন দিব না, শুধু কার্ডিয়াক কম্প্রেশন দিব। কারণ ভেন্টিলেশন দিতে গেলে যদি মাউথ টু মাউথ ব্রিদিং দিতে যাই তাহলে এরোসোলাইজেশনের সমস্যা থাকবে। আর ফর অ্যাডভান্স লাইফ সাপোর্ট অনলি হেলথ কেয়ার পার্সোনাল উইথ ফুল পিপি আর এলিজিবল টু পারফর্ম ইন্টিউবেশন। ইন্টিউবেশন করে আমরা অ্যাডভান্স লাইফ সাপোর্ট দিব। পেশেন্টস উইথ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন যাদের ভিএফ থাকবে আমরা কি করবো? অ্যাসিনক্রোনাস ডিফিব্রিলেশন করবো। আর পেশেন্ট উইথ হেমোডাইনামিক্যালি আনস্টেবল ভিটি আমরা সিনক্রোনাইজড ইলেকট্রিক্যাল কার্ডিওভাশন করবো। ইলেকট্রিক্যাল কার্ডিওভাশনের সঙ্গে সঙ্গে আমরা কি করবো? ইন্ট্রাভেনাস লিডোকেইন দিব অথবা ইন্ট্রাভেনাস অ্যামিওডারেন দিব। কাদেরকে? যাদেরকে নোন স্ট্রাকচারাল হার্ট ডিজিজ অথবা ইম্পেয়ার্ড এলভি ডিসফাংশন থাকবে তাদেরকে ইন্ট্রাভেনাস অ্যামিওডারেন দিব। এখন আসি আমরা যে হার্ট ফেলিওর কিভাবে ম্যানেজ করব। যদি হার্ট অ্যাকিউট হার্ট ফেলিওর কেন হবে, আমরা দেখিয়েছি যে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইসকিমিয়ার কারণে হয়, মায়োকার্ডাইটিসের কারণে হয়, এআরডিএস এর কারণে হয়, অ্যাকিউট কিডনি ইঞ্জুরির কারণে হতে পারে, হাইপার ভলিউমের কারণে হতে পারে, স্ট্রেস ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথির কারণে হতে পারে, ট্যাকিআরিথমিয়ার কারণে হতে পারে, এমনকি কোভিড নাইনটিন নিউমোনিয়া হয়ে যে হয় এই কারণেও আমাদের যদি হাইপোক্সিমিয়া, ডিহাইড্রেশন, হাইপোপারফিউশন হয় এই জন্য ইট মে লিড টু হার্ট ফেলিওর। এখন হার্ট ফেলিওর ডায়াগনোসিস কেমনে করব? উইথ ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, প্রি এক্সিস্টিং কার্ডিওভাস্কুলার কোমরবিডিটিস আছে কিনা, এবং চেস্ট ইমেজিং ফাইন্ডিং সাজেস্টিভ অফ হার্ট ফেলিওর, যেমন কার্ডিওম্যাগালি পাওয়া গেল, বাইল্যাটারাল প্লুরালিফিশন পাওয়া গেল, এগুলো দেখে আমরা হার্ট ফেলিওর ডায়াগনোসিস করব। আর কি ইনভেস্টিগেশন করব? সিগনিফিকেন্টলি এলিভেটেড এনটি প্রো বিএনপি লেভেলস অলসো সাজেস্ট অ্যাকিউট হার্ট ফেলিওর। বেডসাইড ইকোকার্ডিওগ্রাফি করতে পারে, আমরা আগেই বলেছি যে ইজেকশন ফ্র্যাকশন কম পাওয়া যেতে পারে। মজার ব্যাপার হলো ট্রিটমেন্ট ইজ দ্য সেম ফর অ্যাকিউট হার্ট ফেলিওর, ক্যান বি অ্যাপ্লাইড ইন পেশেন্ট উইথ অর উইদাউট কোভিড নাইনটিন। তার মানে কোভিড নাইনটিনে অ্যাকিউট হার্ট ফেলিওর এর ট্রিটমেন্ট, কোভিড নাইনটিন ছাড়া অ্যাকিউট হার্ট ফেলিওর ট্রিটমেন্ট ইজ দ্য সেম। এখন আসি আমাদের মায়োকার্ডাইটিস, আমাদের যে কেস সিনারিও আমরা যেটা দেখলাম, মায়োকার্ডাইটিস কাদের সাসপেক্ট করব? মায়োকার্ডাইটিস শুড বি সাসপেক্টেড ইন পেশেন্টস উইথ কোভিড নাইনটিন অ্যাকিউট অনসেট চেস্ট পেন, যাদের অ্যাকিউট অনসেট চেস্ট পেন থাকবে, এসটি সেগমেন্ট চেঞ্জ থাকবে, সঙ্গে কার্ডিয়াক এরিথমিয়াস থাকবে এবং নিউ অনসেট হিমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকবে, তাদেরকে আমরা মায়োকার্ডাইটিস সাসপেক্ট করব। এবং সঙ্গে সঙ্গে আমরা কি করব? ইকোকার্ডিওগ্রাফি করব। ইকোকার্ডিওগ্রাফিতে এলভি ডাইলেটেশন পাওয়া যাবে, গ্লোবাল হাইপোকিনেসিয়া পাওয়া যাবে এবং সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন কার্ডিয়াক ট্রোপোনিন অ্যান্ড এনটি প্রো বিএনপি। হার্ট ফেলিওরের চেয়ে অনেক বেশি মাসেল ইঞ্জুরি হওয়ার কারণে অনেক বেশি পাওয়া যাবে। চিকিৎসা কি দিতে হবে? হাই ডোজ প্যারেন্টাল গ্লুকোকর্টিকয়েড অ্যান্টি ইনফ্লামেটরি থেরাপি হিসেবে অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন দিতে হবে এবং আদার সাপোর্টিভ কেয়ার এখানে এনশিওর করতে হবে ইমিডিয়েটলি।
এখন আমরা আমাদের সেকেন্ড পার্টে আসি, যে ম্যানেজমেন্ট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজেস ইন এ কোভিড নাইনটিন পেশেন্ট। যেমন যার আগের থেকে হাইপারটেনশন আছে, বা আগের থেকে ইস্কেমিক হার্ট ডিজিজ আছে, বা আগের থেকে কোনো অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ পায়, যেমন তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে বা এরকম ভাবে রিকারেন্ট ভিটি হয়, এই জন্য সে কোনো অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ পাচ্ছে, এদের কিভাবে চিকিৎসা করবো এই সম্পর্কে আউটলাইন। হাইপারটেনশনের চিকিৎসা গাইডলাইন ফলো করে করতে হবে, যদিও মাঝখানে এরকম এসি টু রিসেপ্টর যেহেতু ইনভলভ করে আমাদের কোভিড নাইনটিন সার্সকোভ টু ভাইরাস, তো এই সম্পর্কে কিছু কথাবার্তা চলে এসেছিল, কিন্তু আপ টু আওয়ার নলেজ এখন কোনো ডাটা পাওয়া যায়নি যে এটা কোনো রিস্ক করে বা এটা কোনো স্পেসিফিক বেনিফিট করে কিনা, এই জন্য এটা আমরা কন্টিনিউ করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা কি করব, যাদের কার্ডিয়াক ডিজিজ আছে তাদের অ্যান্টিপ্লাটিলেট এজেন্টস, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, স্ট্যাটিনস রিকমেন্ডেড ডোজে ইউজ করতে পারবো, কিন্তু যদি অ্যাক্টিভ কোভিড নাইনটিন থাকে আমরা স্ট্যাটিন উইথহোল্ড করে রাখবো। কেন, আমরা জানি যে স্ট্যাটিন মে ডেভেলপ লিভার ইঞ্জুরি অর মাসেল ইঞ্জুরি, এই কারণে আমরা স্ট্যাটিন উইথহোল্ড করে রাখবো কোভিড নাইনটিন সংক্রমণ না যাওয়া পর্যন্ত। সংক্রমণ চলে গেলে আবার স্ট্যাটিন আমরা শুরু করতে পারবো। ক্রনিক করোনারি সিন্ড্রোম, যাদের স্টেবল করোনারি হার্ট ডিজিজগুলো আছে, স্টেবল এঞ্জাইনা আছে, যারা বাড়িতে চিকিৎসা পাচ্ছে, রেগুলার ফলো আপে আসে, পেশেন্টদের বলতে হবে যে আপনি টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের ফলো আপ নেবেন, মেডিকেল থেরাপি অপটিমাইজ করতে হবে, এবং পেশেন্টকে কোনো প্রসিজিওরের জন্য, ইন্টারভেনশনাল প্রসিজিওরের জন্য এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না, পেশেন্টকে এনকারেজ করতে হবে বাসায় থাকার জন্য এবং টেলিমেডিসিনে যোগাযোগ করার জন্য। যাদের ক্রনিক হার্ট ফেলিওর আছে তাদেরও সেই একই রকম গাইডলাইন ডিরেক্টেড মেডিকেল থেরাপি দিতে হবে, সবই ইউজ করা যাবে, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, এআরবিস, ভালসারটান, মিনারেল কর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এগুলো কন্টিনিউ করতে হবে। আর এখানেও টেলিমেডিসিনে তাকে ফলো আপ দেওয়ার জন্য এনকারেজ করতে হবে এবং পেশেন্টকে বলতে হবে আপনি বাসায় থাকেন। লাস্ট পোর্শনে আমরা চলে আসছি, যেটা আমাদের জন্য ভয়ের ব্যাপার, অ্যাকিউট পালমোনারি এম্বোলিজম প্রিভেনশন অ্যান্ড ডায়াগনোসিস। আমাদের ফার্স্ট অ্যান্ড মোস্ট রিকমেন্ডেশন হলো যে কোনো পেশেন্ট কোভিড নাইনটিন নিয়ে হাসপাতালে ভর্তি হবে তাদের এনকোগুলেশন প্রোফাইলেক্সিস ইমিডিয়েটলি শুরু করতে হবে, এটাই হলো আমাদের এক্সপার্ট প্যানেলের রিকমেন্ডেশন। আর পালমোনারি এম্বোলিজম হইল কি না এটা দেখার জন্য আমাদের সিমটমগুলো সার্চ করতে হবে, যে আনএক্সপেক্টেড রেসপিরেটরি ওয়ার্সেনিং হচ্ছে কিনা, নিউ অথবা আনএক্সপ্লেইন টেকিকার্ডিয়া হচ্ছে কিনা, ফল অফ বিপি নট অ্যাট্রিবিউটেবল টু টেকিরিথমিয়া এরকম পাওয়া যাচ্ছে কিনা, হাইপোভলিউমিয়া অথবা সেপসিস আছে কিনা, ইসিজি চেঞ্জেস সাজেস্টেড অফ পালমোনারি এম্বোলিজম পাওয়া যাচ্ছে কিনা, অথবা সাইন্স অফ ডিপ ভেইন থ্রম্বোসিস পাওয়া যাচ্ছে কিনা, এগুলো যদি থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে পেশেন্ট হ্যাজ ডেভেলপ অ্যাকিউট পালমোনারি এম্বোলিজম। এবং পালমোনারি এম্বোলিজম যখন কনফার্ম হয়ে যাবে তখন আমরা গাইডলাইন কন্টিনিউ করব। গাইডলাইনের মধ্যে যেটা বলা আছে, ওরাল অ্যান্টিকোগুলেন্স শুড বি অ্যাভয়েডেড ডিউরিং কোভিড নাইনটিন, যার কোভিড নাইনটিন এর সঙ্গে কোভিড নাইনটিনের অ্যাটাক হবে তাকে ওরাল অ্যান্টিকোগুলেন দিয়ে প্রোফাইলেক্সিস দেওয়া যাবে না, কিন্তু দেখা যাচ্ছে যে আমার হেপারিনের সঙ্গে কোনো মেজর ইন্টারেকশন নাই, এই জন্য আমাদের সাজেশন হলো যে প্রোফাইলেকটিক ডোজ আমরা কি করব, রো মলিকুলার ওয়েট হ্যাপারিন 40 মিলিগ্রাম ডেইলি আমরা 5 to 7 days দিব, দেন ওরাল রিভারক্সামিন 10 মিলিগ্রাম ডেইলি ফর 7 to 40 days আমরা দিব। আর যাদের ডিভিটি পাওয়া যাবে বা পালমোনারি এম্বোলিজম কনফার্ম করা যাবে বা সাসপেক্টেড পালমোনারি এম্বোলিজম থাকবে তাদেরকে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন 60 মিলিগ্রাম বিআইডি ডোজে 5 to 7 days দিব, দেন ওরাল রিভারক্সামিন 10 মিলিগ্রাম ফর 6 to 3 months অ্যাকর্ডিং টু প্রোটোকল আমরা এইভাবে দিব। আমরা আমাদের প্রেজেন্টেশনের শেষে চলে আসছি, আমরা সামারিতে চলে আসি, যে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যদি থাকে বা তার কোনো হার্ট ডিজিজ থাকে, পেশেন্ট ইজ অ্যাট হাই রিস্ক অফ ডেভেলপিং কমপ্লিকেশন, হাই রিস্ক অফ মর্টালিটি। দ্বিতীয় হলো প্রত্যেকটা কোভিড নাইনটিন পেশেন্টের কার্ডিয়াক ইনভলভমেন্ট যে কোনো সময় হয়ে যেতে পারে, এই জন্য রেগুলার ফলো আপ লুক আফটার থাকতে হবে, একটা বেইলাইন ইসিজি এবং কার্ডিয়াক মার্কারগুলো, এবং সন্দেহ হলে একটা ইকোকার্ডিওগ্রাম আমাদের করে ফেলতে হবে। থার্ড বাট লাস্ট আমার শেষ কথা, যে আমাদের প্রত্যেকটা পেশেন্টের যাদেরকে আমি হসপিটালে ভর্তি করব, আমাদের ডিভিটি প্রোফাইলেক্সিস শুরু করতে হবে এবং পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করলো কিনা ক্লোজ ফলো আপ করতে হবে। আমার বক্তব্য আমি এই বলে শেষ করছি, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার অসংখ্য ধন্যবাদ আপনার
সাবলীল এবং অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। আপনার অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছিল, আমি যেটা লক্ষ্য করলাম যে অধিকাংশ প্রশ্নের উত্তর আপনার এই প্রেজেন্টেশনের মধ্যেই চলে এসেছে। তো আমরা অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আমার মনে হয় যে যারা এখানে আজকে শুনছেন যে ফিজিশিয়ানরা, তাদের প্রত্যেকের জন্য আপনার এই উপস্থাপনাটা একটা মাইল ফলকের মতো থাকবে যে কোভিড উইথ কার্ডিয়াক এলিমেন্ট কিভাবে ম্যানেজ করতে হবে। স্যার আপনাকে অনুরোধ করব আপনার, থ্যাংক ইউ স্যার আপনারটা মিউট করে দেওয়ার জন্য। আমরা এখন, আমাদের আসলে হাতে খুব বেশি সময় নেই, আমাদের পরবর্তী 30 মিনিটের মধ্যে আমরা আমাদের সমস্ত অনুষ্ঠানটা শেষ করার চেষ্টা করব। আমরা আমাদের মধ্যে 9 বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞকে পেয়েছি এই ব্যাপারে বিশেষজ্ঞ মতামত নেওয়ার জন্য। আমরা খুবই আনন্দিত হতাম যদি আমরা বেশি সময় তার পেতাম, কিন্তু সেরকম যেহেতু পাওয়া যায়নি, আমরা খুব সংক্ষেপে 1 মিনিট করে বলার জন্য আমি অনুরোধ করব। আমি যাচ্ছি প্রথমেই ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনার কাছে আমি জানতে চাইবো একটা বিশেষ বিষয়ে, যে আপনার কিছু বলার থাকলে অবশ্যই সংক্ষেপে বলবেন। একটি জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কোভিড-19 যে মৃত্যু হচ্ছে তাতে পুরুষদের সংখ্যা নারীদের থেকে অনেক বেশি। তো এটা কি কোনো কোমরবিড ফ্যাক্টর বা কোনো রকম জেনেটিক প্রিডিসপোজিশন বা কোনো রকম কিছু রয়েছে কিনা, এই ব্যাপারে একটু আলোকপাত করুন। থ্যাংক ইউ বাংলাদেশ লাং ফাউন্ডেশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে যে মেলস আর মোর এফেক্টেড এন্ড ডেথ রেট ইন মেল ইজ মোর দ্যান দ্য ফিমেলস। ইন চায়না অ্যাবাউট 2x দ্য রেট মেল এন্ড ফিমেল। ইন জার্মানি এন্ড ইউএসএ more than 71% death is male. Professor Jenny Grips, professor of genetics USA, he explained the 2 theories. One is the hormonal influence and another is the genetics. Hormonal influence, female carries more estrogen which enhances the immune system, and the male carries more androgen, that is testosterone and progesterone, which suppresses the immune system. So immunologically females are more active, more stronger than the male. And we know, amra jani je covid immuno suppressed patient der ke beshi attack kore ebong seriously affect kore than the immunocompetent patient. Another theory is genetic theory. Amra jani ekjon female carry kore 2 x chromosome, middle sized x chromosome. One X chromosome contains more than 1,000 genes for different functions. Among other modde, more than 60 genes carries the genes which associated with the immune function. One male carries one X chromosome and one small Y chromosome, and Y chromosome has less genes associated with immune function. So genetically, যে ফিমেলরা ইজ স্ট্রঙ্গার দেন দ্য মেল ইন রেসপেক্ট টু ইমিউন সিস্টেম। তো যেহেতু কোভিড-19 মোর প্রিভিলেন্ট ইন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টস, সো মেলস আর এফেক্টেড মোর অ্যান্ড ডেথ রেট ইন মেল ইজ মোর দেন দ্য ফিমেলস, অ্যান্ড দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর দেলোয়ার আপনার সুন্দর এক্সপ্লানেশনের জন্য। আমরা এখন চলে যাব ডক্টর কাজী ফাউজিয়া আফরিন আপনার কাছে। আপনার কাছে আমরা জানতে চাইছি যে আমরা তো বেশ কিছু কোমরবিডিটি নিয়ে আলোচনা করেছি, একটা গুরুত্বপূর্ণ কোমরবিডিটি হচ্ছে রিউমাটয়েড ডিজিজেস, আমরা বাত ব্যথা জাতীয় যে সমস্যাগুলোতে ভুগি, এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ইমিউনোসাপ্রেসিভ স্টেরয়েড ইউজ করা হয়। এই ব্যাপারে কোনো বিশেষ নির্দেশনা কোভিড ইনফেকশন হলে পরে আছে কিনা, এই ব্যাপারে খুব সংক্ষেপে বলা যায়। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি 30th April 2020 ওনারা একটা জেনারেল রিকমেন্ডেশন দিয়েছে। জেনারেল রিকমেন্ডেশনটা হচ্ছে করোনা ভাইরাসের জন্য যে প্রিভেনশন, আর এর পেশেন্টদের জন্য সেম প্রিভেনশন। এখানে হচ্ছে গিয়ে লো ডোজ স্টেরয়েড দিতে বলছে, এবং পেশেন্ট যদি কোনো ডিজিজের ডোজ ট্রিটমেন্টে স্টেবল থাকে রিউমাটিক ডিজিজে, সেটা এসএলই হোক বা আরএ হোক, এই রিউমাটিক ডিজিজের যে পেশেন্ট যে ডোজে স্টেবল, দ্যাট শুড বি কন্টিনিউড, এবং গ্লুকোকর্টিকয়েডস শুড নট বি অ্যাব্রাপ্টলি স্টপড, দ্যাট শুড ফ্লেয়ার আপ দ্য ডিজিজ।
এখন যদি কোনো পেশেন্ট স্টেবল থাকা অবস্থাতে হঠাৎ করে যদি অ্যাক্টিভ ডিজিজ ফেয়ার আপ হয় তাহলে সেখানে কি করবে? সেখানে হচ্ছে নর্মালি যেরকম একটা ডিএমআরডি চলে তার সাথে আমরা সেকেন্ড ডিএমআরডি স্টার্ট করতে পারি। অলরেডি পেশেন্ট যদি ডিএমআরডি তে থাকে নট স্টেবল দেন উই ক্যান স্টার্ট বায়োলজিক্স অ্যান্ড ইফ উই ইউজ স্টেরয়েড দেন ইট শুড বি ইউজড ইন লো ডোজ স্টেরয়েড। অন্যান্য এবং দেখা যায় যে লাইফ থ্রেটনিং যে কানেকটিভ টিস্যু ডিজিজ হচ্ছে এই ক্ষেত্রে ইমিউনোসাপ্রেসিভ এবং স্টেরয়েড এগুলো কিন্তু কন্টিনিউ করতে বলা হয়েছে। এখন যদি পেশেন্ট সার্সে এক্সপোজার হয় বাট দে আর নট হ্যাভিং দ্য ডিজিজ দিস রিউমেটিক পেশেন্ট সেক্ষেত্রে বলা হয়েছে যে দিস পেশেন্টস শুড স্টপ অল দ্য ইমিউনোসাপ্রেসিভ অনলি ডিএমআরডি মধ্যে ক্লোরোকুইন হাইড্রোক্সিল ক্লোরোকুইন অ্যান্ড এনএসএইড শুড বি কন্টিনিউড। তাহলে আমি কোভিড এর রিপোর্ট পাওয়া পর্যন্ত অথবা হচ্ছে গিয়ে যদি নাকি আমি টু উইকস কোনো রিপোর্ট করতে পারলাম না তাহলে আমি টু উইকস এই ইমিউনোসাপ্রেসিভ এবং হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল এজেন্টস অফ রাখবো তবে আই ক্যান স্টে অন ইন্টারলিকন সিক্স। তার মানে ইন্টারলিকন সিক্স ইনহিবিটর যদি কেউ পেয়ে থাকে টোসিলিজুমাব দ্যাট ক্যান বি কন্টিনিউড বাই দ্য পেশেন্ট অ্যান্ড স্টেরয়েড ক্যান অলসো বি ইউজড অ্যাজ লো ডোজ। এখন যদি কোভিড না হয় তাহলে তো সে এনএসএইডটাও এক্ষেত্রে কন্টিনিউ করতে পারবে কিন্তু রিউমেটিক ডিজিজ পেশেন্ট তার কোভিড পজিটিভ চলে আসে তাহলে এই ক্ষেত্রে কি করা? এই ক্ষেত্রে বলা আছে যে এই পেশেন্টদের অনলি অ্যান্টিম্যালেরিয়াল দে ক্যান কন্টিনিউ অ্যান্ড সিভিয়ার রেসপিরেটরি সিমটমস যদি থাকে আমরা এনএসএইডস অ্যাভয়েড করব এবং সিলেকটিভ কেসে বলা আছে যে ইন্টারলিকন সিক্স উই ক্যান স্টিল কন্টিনিউ কারণ এটাই এখন সাইটোকাইন স্টর্মের জন্য আমাদের মেইন ড্রাগস। তাহলে এটাই মেইনলি দ্য আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি রিকমেন্ডেশন দিয়েছে আমাদেরকে। থ্যাংক ইউ ডক্টর ফৌজিয়া আফরিন আপনার সুন্দর বলার জন্য। আমার মনে হয় যে এই বিষয়টা আমরা কোমরবিদ বিষয়ে বিস্তারিত আলাপ করতে পারিনি কিন্তু আপনার সংক্ষিপ্ত আলোচনাতে এই ব্যাপারে একটা একটা সুনির্দিষ্ট গাইডলাইন আমরা পেতে পারি। আমি এখন চলে যাচ্ছি প্রফেসর আসিফ মুস্তফা মাহমুদ স্যারের কাছে। স্যারের কাছে একটা জিনিস জানতে চাইবো, আরেকটি অত্যন্ত বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সর্বব্যাপী রোগ হচ্ছে টিউবারকুলোসিস এবং আমরা জানি যে আপনি টিউবারকুলোসিস নিয়ে বহুদিন যাবৎ কাজ করছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বিশেষজ্ঞ। আমাদের প্রশ্নটা হচ্ছে যে টিউবারকুলোসিস পেশেন্ট বা যারা টিউবারকুলোসিস পোস্ট টিউবিয়াল ফাইব্রোসিসে ভুগছেন এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে করোনা ইনফেকশনের ব্যাপারে বিশেষ নির্দেশনা কি? ধন্যবাদ ডক্টর বেন্দুর। আমরা বেসিক্যালি যখন করোনা আস্তে আস্তে বাড়ছিল তখনই ওয়ার্ল্ড টিবি ডে 24 মার্চ হয় এবং সেখানে WHO ডিজি আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে দুটো ডিজিজই লাংকে এফেক্ট করে। অতএব করোনার এই প্যান্ডেমিক এই ইমার্জেন্সি অবস্থায় আমরা যাতে টিবি কে ভুলে না যাই, একজন নীরব ঘাতক আরেকজন খুবই সক্রিয় ঘাতক। কথা বলতে গেলে মানে মেইন কথাটা হচ্ছে যে দুজনেই ফুসফুসের কে আক্রান্ত করে এবং অনেকটা সম্পর্কটা সৎ ভাইয়ের মতন বলবো আমি, কারণ হচ্ছে যে টিবি আমরা অনেক দিন ধরে যুদ্ধ করে আসি টিবির বিরুদ্ধে কিন্তু করোনা চলে আসাতে টিবিটা কিছুটা পিছনে পড়ে গেছে। তবে এ বিষয়ে সারা বিশ্বে কাজ চলছে। আমাদের সম্প্রতি WHO একটি ওয়েবিনার আয়োজন করে যেখানে WHO গ্লোবাল টিবি প্রোগ্রামের ডাইরেক্টর ডক্টর টেরেসা উনি আমাদেরকে জানিয়েছেন যে কি কি চ্যালেঞ্জ আজকে একজন টিবি সংক্রমণের ক্ষেত্রে অথবা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে যে কেস ডিটেকশন মারাত্মকভাবে কমে গেছে, সবাই কোভিড নিয়ে ব্যস্ত। দ্বিতীয়ত রোগীদের ওষুধের যেই একটা সাপ্লাই চেন আমরা জানি DOT-র, সেখানে ব্যাঘাত ঘটেছে এবং স্বাভাবিকভাবেই এটাতে ডিফল্টের সম্ভাবনা রয়েছে এবং পুয়ারার ট্রিটমেন্ট আউটকাম। অত্যন্ত আশঙ্কর বিষয় হচ্ছে যে একটি গবেষণা যেটা ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের সঙ্গে WHO যৌথভাবে করেছে সেখানে দেখা যাচ্ছে যে টিবি কন্ট্রোল একটা বিরাট ধাক্কা খেতে যাচ্ছে। অলমোস্ট 5-8 বছর এটা পিছনে চলে যাবে এবং প্রায় 14 লক্ষ মানুষ বেশি টিবি আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে। এবং আমাদের তাহলে এই সামনে যে চ্যালেঞ্জগুলি রয়েছে এটার থেকে উত্তরণের পথটা কি? প্রথম হচ্ছে যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোভিড চিকিৎসার সময় যদি একজন টিবি রোগী আক্রান্ত হন তার চিকিৎসাটা যাতে অব্যাহত থাকে। আমরা জানি কোভিড এর চিকিৎসা উনি হাসপাতালে থাকেন তাই বাসায় থাকেন, প্রায় 2-4 সপ্তাহের ব্যাপার এখানে আছে। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে ডায়াগনোসিসটা অনেকখানি ব্যাহত হচ্ছে কারণ সবাই কোভিড উপর ফোকাসড। কিন্তু মনে রাখতে হবে যদি আপনার 2 সপ্তাহের বেশি কাশি থাকে সেই পুরানো স্লোগান, তাহলে আপনার মাথার পিছনে টিবিও চিন্তা করতে হবে। AFB করেন, জিন এক্সপার্ট করেন, সেন্টার গুলি খোলা আছে সেটা সদ্ব্যবহার করতে হবে।
পাশাপাশি নিশ্চিত করতে হবে এবং সাউথ আফ্রিকা যেখানে এইচআইভি এইড টিবি এবং কোভিড তারা কনকারেন্ট ডায়াগনোসিস করছে অনেকগুলি বুথে, পাশাপাশি মনিটরিং এর জন্য ভিডিও অবজার্ভড থেরাপি ডিওটি বিকল্প হিসেবে অথবা ফ্যামিলি ডিওটি নিশ্চিত করতে হবে যে উনি যাতে ওষুধগুলি পান। এবং ওষুধের সাপ্লাই চেইনটা আমরা দেখেছি বাংলাদেশে অলরেডি কুরিয়ারের মাধ্যমে সীমিত পর্যায়ে হলেও এটা চালু রাখা হয়েছে। এবং ফাইনালি আমি যে কথাটা বলবো, দুইটা দায়িত্ব আমরা পালনোলজিস্ট হিসেবে পালন করতে পারি। এক হচ্ছে যে এই যে সচেতনতা সৃষ্টি হলো, আমরা টিবির ক্ষেত্রে এটা অনেক আগে থেকে বলে আসছিলাম, রেসপিরেটরি এটিকেট, যে হাইজিন, হাত দিয়ে কাশবেন অথবা এলবো দিয়ে কাশবেন, এই জিনিসগুলিকে আর একটু জোরদার করা, এটা ওভারঅল লাং হেলথে আমাদেরকে হেল্প করবে। এবং পালমোনোলজিস্ট হিসেবে আমাদের দায়িত্ব যে আমরা যাতে অ্যাজ উই ডিসকাস টুডে দি কোমরবিডিটিস, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, লেট আস অলসো রিমেম্বার যে কোভিড পেশেন্ট মে হ্যাভ কনকমিটেন্ট টিউবারকুলোসিস অথবা লেটেন্ট টিবি মে ফ্লেয়ার আপ, সো ওই কথাগুলো যাতে আমরা মাথায় রাখি। আপনাদেরকে সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আসিফ মুস্তফা স্যারকে খুব সংক্ষেপে একটি সুন্দর নির্দেশনা দেওয়ার জন্য। আমি এখন চলে যাচ্ছি ডক্টর দেওয়ান আজমল হোসেন, সহকারী অধ্যাপক জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল। আপনার কাছে আমি জানতে চাইব যে আমরা তো কোমরবিডিটি নিয়ে আলোচনা করছি বিভিন্ন ডিজিজের সাথে, আমাদের এই কোভিড ইনফেকশনের সাথে আমাদের কিছু কোমরবিড প্র্যাকটিসও জড়িত আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে সিগারেট স্মোকিং। এই ব্যাপারে যদি আপনি একটু বলেন যে সিগারেট স্মোকিং এর কি ক্ষতিকর প্রভাব কোভিড এর উপর থাকতে পারে। ধন্যবাদ বেনুর ভাই, আসসালামু আলাইকুম। সবচেয়ে প্রথমে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই লাইভ ওয়েবিনারের আয়োজক বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। ধূমপান, বিষপান, সংবেদীবদ্ধ সতর্ককরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পৃথিবীর তাবত চিকিৎসক এবং সকল জনগণই জানেন যে এটা একটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষয়, এবং এটার সাথে কোভিডের ডিরেক্ট কোনো রিলেশন নিয়ে যে স্টাডিগুলো হয়েছে, আজকে থেকে এক মাস আগে ফ্রান্সের প্যারিসে একটা জার্নাল উদ্ভাবন করা হয় যেখানে বিশ্বকর এক তথ্য উপস্থাপন করা হয়, এবং তারা খুব ক্লিয়ারলি বলে দাবি করেন যে স্মোকার্স আর লেস লাইকলি টু হ্যাভ দ্য কোভিড নাইনটিন ইনফেকশন রাদার দ্যান দ্য নন স্মোকার্স, এবং তারা এটাও দাবি করেন যে দোজ পিপল হু হ্যাভ রেইজড লেভেল অফ সিরাপ নিকোটিন দে আর লেস লাইক টু হ্যাভ দ্য কোভিড নাইনটিন ইনফেকশন রাদার দ্যান আদার পিপল। এই তথ্যটা সমগ্র পৃথিবীর তাবৎ চিকিৎসক এবং বিশেষজ্ঞদের চোখ রূপ কুচকাতে বাধ্য করে। ঠিক সাথে সাথে তখন WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছুদিনের মধ্যেই তারা কিছু স্টাডিতে যান এবং তার রিপোর্টগুলো নিয়ে আসেন, যার মধ্যে পরিষ্কারভাবে তিনটা তথ্য উত্থাপন করা হয়। যার নাম্বার ওয়ান ছিল যে স্মোকার, টোবাকো স্মোকার পিপলস আর মোর লাইক টু হ্যাভ দ্য কোভিড নাইনটিন ইনফেকশন রাদার দ্যান দ্য নন স্মোকার পারসন, অ্যান্ড দোজ পিপল হু হ্যাভ দ্য প্রি এক্সিস্টিং লাং ডিজিজ লাইক পোস্ট টিউবুলার ফাইব্রোসিস, persistent bronchial asthma, COPD, or diffuse pancreatic lung disease. This group of patients are more likely to have the COVID-19 infections. And number three, J point out kora hoyeche, those people who have the more oxygen demand or less capacity to use the oxygen, that is the obstructive airway disease or the restrictive airway disease, this group of people are very much likely to have the severe respiratory infections like pneumonia. সো WHO খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে স্মোকিং, টোবাকো স্মোকিং এর সাথে কোভিড এর একটা ডিরেক্ট রিলেশন আছে এবং তার আশঙ্কা অনেকখানি বেশি। এবং WHO খুব ধন্যবাদ ডক্টর আজমল, আমার আমার মনে হয় যে আমাদের সময় কম, আমরা মোটামুটি একটা ই পেয়েছি যে যে কথাটা প্রথমে বলা হয়েছিল সেটা কোনোভাবেই সত্য নয়। এটাই সত্য যে যারা স্মোকার তাদের ক্ষেত্রে কোভিড ইনফেকশনের সম্ভাবনা অত্যন্ত বেশি, এবং আমি জানি যে এই এই পর্যায়ে বর্তমানে অনেকেই স্মোকিং এর অভ্যাসটা ছেড়ে দিয়েছেন, এবং আমরা আশা করব যে এই অভ্যাসটা আমরা ভবিষ্যতের নিরাপত্তার জন্য বজায় রাখবো। ধন্যবাদ ডক্টর আজমল, আমরা সময় থাকলে আবার পরে আপনার কাছে আসবো। আমরা চলে যাচ্ছি প্রফেসর ডক্টর রাহমতুল বারীর কাছে। স্যার, আপনার কাছে আমরা জানতে চাইছি যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডারস রিলেটেড উইথ কোভিড, এই ব্যাপারে একটু আলোকপাত করার জন্য। আসসালামু আলাইকুম, রমজানের শুভেচ্ছা।
আমরা এখন অনেক চমৎকার কতগুলো প্রেজেন্টেশন আমরা দেখলাম, দেখলাম কোভিড নাইনটিনের সময় কোমরবিড সিচুয়েশন ছিল। একটা জিনিস খেয়াল করতে হবে, রেসপিরেটরি প্যাসেজে এসি টু রিসেপ্টর যেমন আছে, গ্যাস ট্রান্সমিশন সিস্টেমও কিন্তু আছে, ইন্ডাস্ট্রিয়াল লাইনিংয়েও এসি টু রিসেপ্টর আছে। কোভিড নাইনটিন ব্যাকটেরিয়াটা এসি টু ইনহিবিটর রিসেপ্টর, এসি টু রিসেপ্টরের মাধ্যমেই কিন্তু এন্টারসাইটে ঢুকে, কাজে এখানে গ্যাস ট্রান্সমিশন সিমটমসও ভেরি কমন। আমরা জানুয়ারির একটা স্টাডিতে দেখি উহান থেকে চায়না, যেখানে বলা হয়েছে প্রতি পাঁচটা কোভিড নাইনটিন পজিটিভ পেশেন্টের মধ্যে একটা যদি ওটা পরবর্তীতে ইউরোপে এবং আমেরিকায় দেখা গেছে টু থার্ড অফ দ্য কোভিড নাইনটিন পেশেন্টস হ্যাভ আইদার ওয়ান অর মোর গ্যাস ট্রান্সমিশন সিমটমস। সিমটমসগুলো কি, একটা হতে পারে ডায়রিয়া হতে পারে, আর একটা হতে পারে নসিয়া ভমিটিং এবং অ্যাবডোমিনাল পেইন। ডায়রিয়াটা সাধারণত মাইল্ড টু মডারেট হয়, খুব সিভিয়ার ফর্মে যায় না, এবং এটা ম্যানেজমেন্টের জন্য জাস্ট ওরাল রিয়াকশন সল্ট অর প্রয়োজনে আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট, যা আমরা সাধারণত যেটা করে থাকি নর্মালি সেটা করি। তবে একটা অন্যতম ইম্পর্টেন্ট দিক হলো এটাই, এটা দেখা গেছে যে এই কোভিড নাইনটিন স্পেসিমেন ভাইরাসকে আমরা আইসোলেট করতে পারছি ফ্রম স্টুল, যেটা ফ্রম দ্য ভেরি বিগিনিং আপ টু দ্য রেসপিরেটরি সিস্টেম থেকে ভাইরাস আইসোলেট যখন পাচ্ছি না করতে, তারপরেও 12 দিন পর্যন্ত স্টুল এটা আইসোলেট করা যায়। আর এইখানে এই জন্যই এটা একটা ইদানিং একটা এটা হচ্ছে চিন্তাভাবনা হচ্ছে, চেষ্টা হচ্ছে যে ডায়াগনোসিসের জন্য স্টুল স্পেসিমেন থেকে মানে পিসিআর করা যায় কিনা, এটা একটা ভবিষ্যতে ডায়াগনোস্টিক কি হতে পারে। আর একটা জিনিস যেটা এখানে মেনশন করা দরকার সেটা হলো ফিকো ওরাল রুটেও এটা ট্রান্সমিশন এখন ধারণা করা হচ্ছে, হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আরেকটা কথা যে এখন গ্যাস্ট্রোন্টাইটিস সিমটম একটা সেটার আছে, তারপরে কোভিড ইনফেকশন হলো না, কোভিড ইনফেকশনের কারণে গ্যাস্ট্রোন্টাইটিস সিমটম হলো, আমাদের অনেক কোমরবিড সিচুয়েশন, এক্ষেত্রে আমরা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ এন্ড আদার্স আমরা পেতে পারি, যেক্ষেত্রে আমরা সাধারণত ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজের ক্ষেত্রে আমরা ডিজিজ মডিফাইং প্রোঅ্যাক্টিভ মানে মডুলেটরস ব্যবহার করি, কখনো স্টেরয়েড ব্যবহার করি। এসব ক্ষেত্রে একেবারে এখনো অনেকগুলো পেপার্স আর অনগোয়িং, এখনো পাবলিশ হয়নি কিন্তু পাবলিশ হওয়ার আগের পর্যায়ে আছে। এসব ক্ষেত্রে দেখা গেছে যেক্ষেত্রে ক্লিন কাট কোনো এখনো প্রমাণ পাওয়া যায়নি যেগুলো বন্ধ করা দরকার কিনা, কিন্তু সব ক্ষেত্রে একটা জিনিস বলা হয়েছে যে কর্টিকোস্টেরয়েড বা ইমিউন মডুলেটরস ব্যবহারের ক্ষেত্রে কোভিড নাইনটিন উইথ গ্যাস্ট্রোন্টাইটিস সিমটমস পেশেন্টের যদি থাকে সেক্ষেত্রে টু ইউজ দিস উইথ কশন। সামনে হয়তো দিন আসছে যেমন গ্যাস্ট্রোন্টাইটিস সিস্টেম সিমটমস ইন কোভিড নাইনটিন আরও অনেকটা আলোচ্ছে, অনেকগুলো পেপার আন্ডার প্রসেস চলছে, সামনে হয়তো এ নিয়ে আরও অনেক তথ্য আমরা পাবো। তবে এক্ষেত্রে একটা জিনিস আজকে একটা রিসেন্ট একটা যেটা জানা গেছে সেটা নট ইন রিলেটেড টু গ্যাস্ট্রোন্টাইটিস, এটা অ্যাকচুয়ালি দেখা গেছে কোভিড নাইনটিন ভাইরাস ইজ আইসোলেটেড ফ্রম সিমেন, সো এটা কি কিন্তু এসটিডির দিকেও কিন্তু যাচ্ছে কিনা এটাও একটু চিন্তা করার ব্যাপার আছে, এইভাবে ওটা ট্রান্সমিট হতে পারে কিনা। আমি আবারও ধন্যবাদ প্রফেসর রহমতুল বাড়ি আপনার সংক্ষিপ্ত এবং টু দা পয়েন্ট আলোচনার জন্য, এবং আপনি এটা দিয়েছেন যে এটা একটা মাল্টি সিস্টেমিক ডিজিজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই সাবধানতা নিতে হবে। আমি প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারের কাছ থেকে জাস্ট এক মিনিটের মধ্যে একটু জানতে চাই, স্যার আমরা দেখেছি যে কোভিড নাইনটিন ইনফেকশনের ফলে আমরা আইসোলেশনে থাকছি এবং অনেক ক্ষেত্রেই বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তৈরি হচ্ছে, স্যার আমরা ঘরে বসে কিভাবে নিজেকে প্রশান্ত করতে পারি, এই ব্যাপারে যদি আপনি এক মিনিট একটু সাজেশন দেন। স্যার আমি প্রথমে আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি বিলেভেল কর্মকর্তা এবং যারা আমার সম্মুখে এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদেরকে আমার সালাম ধন্যবাদ দিই, এবং এর পাশাপাশি আমি চারজন স্পিকারকে তাদের অত্যন্ত রিসোর্সফুল এবং সুন্দর উপস্থাপনের জন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর আমি অ্যাজমা সিভিটির ক্ষেত্রে একটু বলতে চাই, ডক্টর স্বামীর যদি অলরেডি বলেছেন কিন্তু আমাদের খুবই ভালো করে খেয়াল করতে হবে যে বিশেষ করে আমাদের এই অ্যাজমা এবং সিভিটির জন্য আমি স্ট্রেস দিচ্ছি এই জন্যই যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর এবং ট্রিগার ফ্যাক্টর যেগুলি আছে এইগুলিকে অন্য সময় স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। অলরেডি আলাপ হয়েছে সিজেশন ইয়ে স্মোকিং বিশেষ করে ব্যথা থাকতে পারে, তার জন্য আমরা এনএসি যদি না খাই বেটা ব্লকার এসি ইনহিবিটর এই ধরনের ড্রাগগুলিকে আমাদের অবশ্যই মানে অ্যাভয়েড করতে হবে। দুই নম্বর হচ্ছে যে সমীর বলেছে তো আমি আবারও বলবো যে বেজলাইন ড্রাগ একটু কন্টিনিউ করলে বেজলাইন ড্রাগকে কোনো মতে অ্যাভয়েড করা যাবে না। আর প্রিভেন্টিভের ক্ষেত্রে অ্যাভয়েডেন্সের সঙ্গে সঙ্গে আমি এই অ্যাজমা এবং সিভিটির ক্ষেত্রে বলবো
অ্যাজমার ক্ষেত্রে যেহেতু ট্রিগার ভ্যাকসিন দিয়ে হয়, সরি ভাইরাস ইনফেকশন দিয়ে হয়, যেহেতু এখন কোভিড এর সরি ভ্যাকসিন এখনো বের হয় নাই, কিন্তু ফ্লু ভ্যাকস আমি নিতে বলবো। আর মানে সিওপিডির ক্ষেত্রে অবশ্যই নিউমোকক্কাল ভ্যাকসিন এবং এবং ফ্লু শট নিতে হবে। আর একটা জিনিস যেটা যে আপনার ক্ষেত্রে আপনার ওই যে পালমোনারি রিহ্যাবিলেশন, মানে বিশেষ করে সিওপিডির ক্ষেত্রে পালমোনারি রিহ্যাবিলেট করার জন্য এদেরকে আপনাকে উদ্বুদ্ধ করতে হবে। এবং আরেকটা জিনিস, সিওপিডির পেশেন্টের যদি পার্সিস্ট্যান্ট সিভিয়ার হাইপোক্সিমিয়া থাকে তাহলে তাদের হসপিটালাইজেশন দরকার হয়ে যেতে পারে। সেই জন্য এই পেশেন্ট গুলিকে আপনার লং টার্ম ডোমিসাইলের অক্সিজেন থেরাপি, মানে 2 লিটার/মিনিট বাসায় এটা ম্যানেজ করা যাবে টু প্রিভেন্ট হসপিটালাইজেশন। এবং যদি হাইপারক্যাপনিয়া থাকে, যদি দেখা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, সেটা সেগুলি আমাকে আগেই বাসায় থাকতে এনআইভির সাহায্যে কিন্তু মানে পেশেন্টকে প্রিভেন্ট করতে পারবো হসপিটালাইজেশনের ক্ষেত্রে। আর নাম্বার থ্রি, এই 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 দুইটা পেশেন্টের আবার কোমরবিডিটিস আছে, যে আমরা অ্যাজমার জন্যও জানি সিওপিডির জন্য যে কোমরবিডিটিস গুলো আছে আমি দিতে যাচ্ছি না, সেই কোমরবিডিটিস স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। আর এক্সাজারবেশন, এক্সাজারবেশন হলে এই দুইটা ডিজিজের ক্ষেত্রে কিন্তু আপনার শর্ট টার্ম ওরাল স্টেরয়েড ইউজ করতে হবে। আর যেহেতু সিওপিডির এক্সাজারবেশন মেইনলি আপনার ইনফেক্টিভ হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কথা আমাদের চিন্তা করতে হবে। আর আপনার ওই এক্সাজারবেশনের সময় আমাদের অবশ্যই শর্ট টার্ম মানে ইনহেলার গুলো ইউজ করতে হবে, ইন কেস অফ সিওপিডি কম্বিনেশন আমরা ইউজ করতে হবে। আর অ্যাজমার ক্ষেত্রে আলাদা। ধন্যবাদ স্যার। স্যার আমরা আমরা সময়ের আসলে খুব স্বল্পতায় ভুগছি, আমরা অনেক ধন্যবাদ জানাই আপনাকে, পুরো ব্যাপারটার একটা সুন্দর সামারাইজ আপনি করেছেন, এবং শুধু তাই না, যে জায়গাগুলোতে আমাদের একটু লুপহোল ছিল সেগুলো আপনি ধরিয়ে দিয়েছেন। আমরা আশা করি ভবিষ্যতে আমরা আরো ওয়েবিনার আয়োজন করব এবং এই সমস্ত গুলো জিনিস নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ স্যার আপনাকে। ইন্টারভেনশনাল কোনো কি না করা, ইন্টারভেনশনাল সময় থাকলে পরে আবার আমরা আসবো স্যার, আপনাকে কোনো কোনো না করা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আমরা পরে সময় থাকলে আবার আপনার কাছে আসবো স্যার। আমি এখন চলে যাচ্ছি ডক্টর জি এম মনসুর হাবিব আপনার কাছে। মুস্তাফিজ স্যারকে অনুরোধ করবো একটু মিউট করে দেওয়ার জন্য। ডক্টর মনসুর হাবিব, যেটা মুস্তাফিজুর রহমান স্যার বলছিলেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন। তো কোভিড ইনফেকশনের সময় এবং পোস্ট কোভিড কন্ডিশনেও পালমোনারি রিহ্যাবিলিটেশনের প্রয়োজনীয়তা, গুরুত্ব, এই ব্যাপারে যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু হাইলাইট করেন। অ্যাকচুয়ালি কোভিড যদি আমরা বলতে চাই, কোভিডটা অ্যাকচুয়ালি এখন হলো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে একটা ফ্রাইটনিং ডিজিজ। কলেরার পরে আর কোনো ডিজিজ এত ভয় আতঙ্ক নিয়ে আসে নাই যেটা কোভিড এসেছে, যার জন্য আমরা সবাই হোমবাউন্ড। শুধু পালমোনারি রিহ্যাবিলিটেশন না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেক্রেটারি জেনারেলের ক্লিয়ার ইন্ডিকেশন যে আপনারা যারা হোমবাউন্ড আছি, আমাদের অ্যাডাল্টদের অ্যাটলিস্ট 30 মিনিট এক্সারসাইজ করতে হবে, বাচ্চাদের অন্তত 1 ঘন্টা এটা করতে হবে। কোভিড এর ক্ষেত্রে রেসপিরেটরি থেরাপি, রেসপিরেটরি এক্সারসাইজ, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই সব রোগগুলো বিশেষ করে ধরেন টিবির ক্ষেত্রে আমরা মনে করি 6 মাস ওষুধ খেলো রুগী ভালো হয়ে গেছে, ব্যাস ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু আলটিমেটলি দেখা যায় 50% পেশেন্টের পালমোনারি ইম্পেয়ারমেন্ট থেকে যায়। কোভিডের যে কত পার্সেন্ট পেশেন্ট পালমোনারি ইম্পেয়ারমেন্ট থাকছে এটার স্টাডি এখনো কেন আসে নাই, কারণ মাত্র 4 মাস, আর হয়তো আমরা 6 মাস 1 বছর পরে জানতে পারবো। তবে চায়নার পালমোনারি রিহ্যাবিলিটেশন গ্রুপ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জয়েন্টলি একটা গাইডলাইন বের করছে, সেটাকে ওরা 4S রেসপিরেটরি রিহ্যাবিলিটেশন বলছে। 4S বলতে ফার্স্ট হলো সিম্পল, ভেরি সিম্পল হয়েছে, সিম্পল, কোনো টাইমের দরকার নেই, স্পেসের দরকার নেই, ইভেন সুপারভিশনের দরকার নেই। 2 নম্বর হলো যে এটা সেফ, মানে সিমটম লিমিটেড, যতটুকু ব্যায়াম সে করতে পারে, যতটুকু করার পরে সে তার সিমটম না ডেভেলপ করে, কষ্ট না হয়, ততটুকু এটা হলো সিম্পল। স্যাটিসফাই বোথ পেশেন্ট এবং হেলথ প্রফেশনাল স্যাটিসফাইড থাকে, এবং এটাই দেখা যায় যে মেডিকেল এক্সপেন্সটা অনেক কমে যায়। বাড়িতে যেমন আমরা অনেক এক্সারসাইজ করতে পারি, বাড়িতে অনেক ধরনের এক্সারসাইজ সিম্পলি করতে পারি রোগীদের। প্রথম কথা হলো যে ফ্যাসিলিটেটিং রেসপিরেটরি মাসল এক্সারসাইজ করাতে হবে, ফ্যাসিলিটেটিং কপিংটা করাতে হবে, তারপরে আপনার এটা ইফেক্টিভ এক্সপেক্টোরেশন যাতে হয় এর কিছু এক্সারসাইজ আছে, স্নিজিং এর জন্য এক্সারসাইজ আছে, বা জেনারেল এক্সারসাইজ আছে, ডাইজেস্টিভ ফাংশন এটা ইম্প্রুভ করার জন্য এক্সারসাইজ আছে, তারপরে আছে যেটা সাইকিয়াট্রিক
সাইকোসোশাল রিহ্যাবিলিটেশন কে একজন বলছিলেন আমাদের স্পিকার, সেটা আমরা পেশেন্টকে তার আপডেটটা জানাই দেওয়া, তার একটা গ্রিটিংস দেওয়া, এইগুলো বারবার রেগুলারলি যে হসপিটালে আছে দিলে কিন্তু এটা সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন হয়। আমি জাস্ট একটা সিম্পল জিনিস দেখাই, যে এরকম একটা মেট্রোনোম বিট যদি আপনি ইয়ে করে নেন, এরকম একটা স্মার্টফোনে নিলেন, নিয়ে এই বিটটা দিয়ে এই বিটের সঙ্গে সঙ্গে আপনি স্টেপ আপ স্টেপ ডাউন করলেন, একটা সিঁড়ি পরে এই বিটে ইচ্ছা করলে আপনি অনেক বাড়িয়ে নিতে পারেন, সে আমি আরো জোরে করতে যাচ্ছি এইভাবে, এইভাবে দিয়ে আপনি স্টেপ আপ করলেন, 30 মিনিটস করলেন, বা ইন্টারভাল ট্রেনিং আছে আপনি হলো 5 মিনিট করলেন করে আবার বসে থাকলেন, থেকে আবার 5 মিনিট করলেন করে বসে থাকলেন, এভাবে আমরা কিন্তু রিহ্যাবিলিটেশন করলে দিতে পারি। আর আমি একটা প্রসঙ্গ এখানে তুলব, যেটা হলো অক্সিজেন, আমাদের দেলোয়ার ভাই বলছিলেন বোধ হয়, অক্সিজেন মহিউদ্দিন ভাই বলছিলেন অক্সিজেন স্যার, এটা আমাদের একটা গ্যাপ রয়ে গেছে, সেটা হলো যে আমরা মনে করি হাই ফ্লো অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেনের জন্য কিন্তু হাই ফ্লো নট হাই ভলুম, কত লিটার দিলেন দ্যাট ডাজ ম্যাটার, কতটা অক্সিজেন আসছে দ্যাট ডাজ ম্যাটার, কত জোরে যাচ্ছে এটা হলো ম্যাটার, এর জন্য একটা স্পেশাল ক্যানুলা লাগে, হ্যাঁ যারা বলে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, অথবা আমরা ভেঞ্চুরি মাস্ক ইউজ করতে পারি, ফ্লোটা বাড়ায় যায়, একই টিউবে আপনি পানি ছাড়ছেন এবং পানিটা একটু সামনে যাচ্ছে, কিন্তু টিউবের মাথায় চেপে ধরলে পানিটা অনেক দূরে যায়। আমরা হাই ফ্লো দেওয়ার অর্থেই যে আমি পেশেন্টকে ভেন্টিলেটারে দিব না, ভেন্টিলেটারে দিলে কোভিড এর পেশেন্ট ইউজুয়ালি আউটকাম খুব একটা ভালো না, এই জন্য তাকে একটু ফোর্স করে অক্সিজেনটা এয়ারওয়েটাকে ওপেন করে অক্সিজেনটা ঢোকানো। তো এই জায়গায় আমাদের একটা কনফিউশন আছে, আমরা মনে হয় এটা আমরা দূর করতে পারলে। থ্যাংক ইউ ডক্টর জি এম মনসুর হাবিব, আপনার চমৎকার উপস্থাপনার জন্য। বিশ্বত পালমনে রিহ্যাব নিয়ে আপনি ঘরে বসে যে ধরনের জিনিসগুলো দেখিয়েছেন, আমার মনে হয় দিস আর ভেরি মাচ ইন্টারেস্টিং, এবং আমার যারা ফিজিশিয়ান আছেন তারা যদি তাদের যে রোগীরা আছেন তাদেরকে এটা ব্যাপারে ধারণা দেন, প্রেসক্রাইব করেন বা বুঝিয়ে দেন, এটা এই অবসর সময়ে বা এই বোরিং সময়েও একটা আনন্দদায়ক কাজের মধ্য দিয়েও রিহ্যাব করা যেতে পারে। তা আমাদের হাতে আর একদমই আসলে সময় নেই, আমরা সবশেষ যে বিশেষজ্ঞ আমাদের সাথে আছেন আমরা তার কাছে যাচ্ছি, ডক্টর মোহাম্মদ আব্দুস শাকুর খান। স্যার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে অতি সম্প্রতি অ্যান্টিভাইরাল এজেন্টস নিয়ে একটা হাইপ তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অ্যান্টিভাইরাল এসেছে বা আসছে, তো এইগুলোর ব্যাপারে একটা সংক্ষেপে যদি আমাদেরকে বলেন যে আসলে এই অ্যান্টিভাইরাল এজেন্টস গুলো কতটুকু এফেক্টিভ বা কতটুকু হতে পারে, বা সামনে এই ব্যাপারে কোন রকম ভালো বা খারাপ খবর আছে? ধন্যবাদ বেন্নুর, আসসালামু আলাইকুম। আসলে একদম শেষে হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল, আমি নিজেও এটার পিছনে আছি যে কি আমাদের হোপ আছে সামনে। তো আমরা জানি যে কোভিড একটা ভাইরাল ডিজিজ, এবং ডেফিনেটলি আমরা যত ম্যানেজমেন্ট এই পর্যন্ত দেখে এসেছি সবই হচ্ছে কোভিড যা যা করে তাকে প্রতিহত করার জন্য তার জন্য সাপোর্টিভ আর সিমটোমেটিভ ট্রিটমেন্ট। আমরা দুটো জিনিসের জন্য খুব অপেক্ষা করছি, একটি হচ্ছে ভ্যাকসিন যেটা কাজ চলছে আমরা সবাই জানি, আর একটি হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ। এখন যেটা প্রশ্ন করা হলো আমাকে যে বিশেষ করে এখন দুটো অ্যান্টিভাইরাল ড্রাগ নিয়ে খুব চলছে, কিছুদিন আগে আমরা জানলাম যে অ্যান্টিভাইরাল ফেভিপিরাভির এইটা আমাদের দেশে অলরেডি প্রোডাকশন হয়ে গেছে, এই ড্রাগটা নিয়ে আমরা একটা হোপ দেখলাম, এবং এই ড্রাগটা সম্বন্ধে একটু বলে নেই। এই ড্রাগটা আসলে নট ভাইরোসাইডাল ড্রাগ, এটা ভাইরোস্ট্যাটিক, অর্থাৎ মেটাবলিজমকে আর কি ইনহিবিট করে ডিলেড প্রোগ্রেশন করে ভাইরাসের মানে ট্রান্সক্রিপশনটাকে। তবে এইটা ওরাল প্রিপারেশন আছে এবং বাংলাদেশে দেয়া হয়েছে। এটার একটা বিশেষত্ব হলো যেহেতু একটি ওরাল প্রিপারেশন, এটা আমরা যেহেতু জানি যে কোভিডে অনেকখানি 80% অর মোর দেন 80% পেশেন্ট হোম বেসড ম্যানেজমেন্ট সম্ভব, সেই ক্ষেত্রে ইন্ডিকেশন হলে বাসায় নেওয়া সম্ভব, এটার একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হলো এটা ভাইরোস্ট্যাটিক ড্রাগ, ইট ইজ নট ভাইরোসাইডাল, এবং এটা নিয়ে অনেকগুলো কথা তর্ক বিতর্ক এখনো চলছে। আমরা জানি যে কোনো ড্রাগ যে কোনো ডিজিজে একটা রিসার্চ ট্রায়ালে যখন আসবে তার জন্য 15 মাস 17 মাস বা 18 মাস সময় লাগবে, সেই সময় আমরা পার করিনি, তবে স্টিল ইট ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেশনস টু ইন্ট্রোডিউস দিস ড্রাগ ইন কেস অফ কোভিড। এখন যেটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, আমরা জানি কিছুদিন আগে প্রথমে ইউএসএ তে এবং পরবর্তী চায়না এবং অন্যান্য জায়গায় আরেকটি ড্রাগ রেমডেসিভির, এখন যেটা আমাদের দেশে এই রেমডেসিভির প্রোডাকশন হচ্ছে, আমরা বোধহয় উইদিন এ উইক কয়েকটা কোম্পানি থেকে এই ওষুধটা পেয়ে যাব। এখানে এই প্রসঙ্গে আমি বলতে চাই, FDA যখন প্রথম এই ড্রাগটাকে অ্যাপ্রুভাল দিল তখন কিন্তু বলা হলো যে সিভিয়ারলি ইল পেশেন্ট,
অর্থাৎ যে পেশেন্টটা এইচডিউ অথবা এইচডিউ থেকে আইসিইউর দিকে চলে যাবে সেই পেশেন্টের ক্ষেত্রে ইন্ডিকেশন দিয়ে এফডিএ অ্যাপ্রুভ দিল। এর পরবর্তীতে অন্যান্য দেশ এটাকে খুব ভাবে নিল, কারণ এই ড্রাগটা হচ্ছে ভাইরোসাইডাল। এবং মনে রাখতে হবে যে এটা কিন্তু আরএনএ ভাইরাসের, এটা একটা আরএনএ ভাইরাস, এবং সেই আরএনএ ট্রান্সক্রিপ্টেজ এনজাইম অর্থাৎ ট্রান্সক্রিপশনটা এই ভাইরাল ট্রান্সক্রিপশনটাকে ইনহিবিট করে, যার জন্য এটার উপর বেশি আশা দেখা দিচ্ছে। প্রবলেম হলো এটা আবার আইভি প্রিপারেশন, আবার এটা কমনলি কতগুলো সাইড ইফেক্ট করে, তার মধ্যে একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। আজকে গ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়া এগুলো নিয়ে দেলোয়ার, আমার ফ্রেন্ড দেলোয়ারের কথায় অনেক আসছে। অর্থাৎ এই ড্রাগটা হাইপোগ্লাইসেমিয়া করে, এই ড্রাগটা দেওয়ার ক্ষেত্রে গ্লুকোজ গ্লাইসেমিক লেভেলটা দেখতে হবে, অথবা অল্টারনেট হিসেবে বলা হয় যে গ্লুকোজ সাপ্লিমেন্ট অর্থাৎ আইভি ডিএ বা ডিএনএস এর মাধ্যমে এটা কন্ট্রোল করতে হবে যদি হয়। আরেকটা হচ্ছে ইউরিক অ্যাসিড লেভেল বাড়িয়ে দেয়, সেটার জন্য আমাদের অ্যান্টি ইউরিক অ্যাসিড ওষুধ আছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে এই ওষুধটা প্রথম দিকে ট্রায়ালে আসলো যে রিকভারি ফেজটাকে তাড়াতাড়ি করে, অর্থাৎ 4 থেকে 7 দিন আগে রিকভারি হয়ে যাওয়ার রিপোর্ট কিছু কিছু অবজারভেশন আসছে। আমরা এটাও জানি যখন মাস পিপল একটা এন্ডেমিক বা প্যান্ডেমিক দিয়ে এফেক্টেড হয়, তখন একজন ব্যক্তি যদি প্রতিজন যদি 5 থেকে 7 দিন আগে রিকভারি পায়, আমরা জানি ইনফেকশন কন্ট্রোল কিন্তু অনেকখানি হয়ে যায়, সেই ক্ষেত্রে ওইটাও অনেকখানি হোপফুল। বাট ভেরি রিসেন্টলি যে কাজগুলো চলছে, বলা হচ্ছে যখন ড্যামেজ হয়ে যায় তখন এটা ইন্ট্রোডিউস করব, নাকি প্রথম সপ্তাহে বা 1 থেকে 3 দিনের মধ্যে ইন্ট্রোডিউস করব। এখানে একটি স্টাডি চলতেছে, একটা হচ্ছে ডোজের আর একটা হচ্ছে ইন্ট্রোডাকশনের, অর্থাৎ রেমডেসিভির কবে ইন্ট্রোডিউস করা হবে, এটা আর্লি অর লেট ফেজ। আর আরেকটা আসছে 5 দিনের ডোজ কোর্স হবে নাকি 10 দিনের কোর্স, স্টাডিগুলো চলছে। এখন পর্যন্ত ভেরি পজিটিভ নিউজ ইজ দ্যাট ইট ইজ ভাইরোসাইডাল ড্রাগ, এটা আইভি প্রিপারেশন আছে এবং সহজেই দেওয়া যায়। তবে আমি বলতে পারি যে পেশেন্টগুলো হসপিটাল অ্যাডমিশন ইন্ডিকেশন আছে তাদের ক্ষেত্রে কেবলমাত্র এই ড্রাগটি রাখা উচিত, এবং তাদের মধ্যে আমরা ক্লাসিফাই করতে পারি যে যাদের মধ্যে নিমোনিয়া দেখা দিয়েছে অর্থাৎ ডিস্ট্রাকশন বাই দ্য ভাইরাস অলরেডি বিন প্রুভ বাই এক্সরে অর সিটি স্ক্যান, তাদের ক্ষেত্রে এটা দেওয়া যেতে পারে। এই ধরনের সবগুলোই হচ্ছে অবজারভেশনস নিয়ে কথা, সেই জন্য আমরা বলবো সামনের দিকে আমরা তাকিয়ে আছি, আরো বেশি অবজারভেশনস আরো স্টাডি হয়ে আমাদের কাছে আসুক। অবশ্যই ইট ইজ আওয়ার নিউ হোপ যে আমরা ভাইরাস স্পেসিফিক কোন ড্রাগ পেতে যাচ্ছি বা পেয়ে গেছি, এখন এটাকে কিভাবে ইউজ করব, কিভাবে সামাল দিব, দাম কতটুকু হবে, কতটুকু অ্যাভেলেবল হবে, এইদিকে আমরা তাকিয়ে আছি। সো আমার জিস্ট কথা হচ্ছে রাইট নাও অ্যাটলিস্ট দুটো ফেভিপিরাভির এবং রেমডেসিভির এই দুটো ড্রাগ আমাদের কিছুটা আশার আলো দেখাচ্ছে, বিশেষ করে রেমডেসিভির যেহেতু ভাইরোসাইডাল এখানে আমরা মোস্টলি ফোকাস করছি, এবং আমরা অপেক্ষায় থাকি যে ভবিষ্যতে আরো কি পেতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর আব্দুল শাকুর খান চমৎকার বক্তব্যের জন্য, এবং আমার মনে হয় যে আমরা যে রকম অন্ধকার অমানিসার মধ্যে আছি সেখানে এই যে আমরা দুটো ড্রাগের কথা জানছি সেটা অল্প হলেও আশার আলো দিচ্ছে, এবং যখন আমাদের হাতে কোনো হাতিয়ারই নেই, আমরা যখন অনেকটাই অসহায়, তখন যে হাতিয়ারটুকুই আমাদের হাতে আছে সেটা নিয়ে আমাদের মোকাবেলায় যেতে হবে, এবং আমরা আশা করব যে এই হাতিয়ারগুলো যে অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর, এটাই ভবিষ্যতে আমাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হবে। তো আমাদের আসলে পরবর্তী অংশ ছিল কোশ্চেন এন্ড অ্যান্সার, অসংখ্য প্রশ্ন এসছে, অত্যন্ত মানে চমৎকার প্রশ্ন, অত্যন্ত জরুরি প্রশ্ন এসছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের 2 ঘন্টার উপরে সময় হয়ে গেছে। তো আমি সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আসলে আজকে প্রশ্ন উত্তর অংশটা করতে পারছি না। আমি এখানে বিশেষভাবে নজর আকর্ষণ করব ভ্যাকসিনকো ফার্মার, যে আমরা যদি সামনে একটা সময় পাই, যারা এই প্রশ্নগুলো করেছেন এগুলো যদি আপনারা আর্কাইভ করেন, এবং সামনে যদি সময় পাই আমরা একটি এগুলোর প্রশ্নগুলোর উত্তর আমরা সরাসরি তাদেরকে আমাদের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে নিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি এইটুকু আশ্বাস দেওয়ার চেষ্টা করি, আমি আশা করি ভ্যাকসিনকো আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, আমরা আমাদের আজকের সভাপতির কাছে যাব। তার আগে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ভ্যাকসিনকো ফার্মাকে। আসলে ভ্যাকসিনকো ফার্মার অবদান বা তাদের সহযোগিতার কথা বলে শেষ করা যাবে না। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের উষালগ্ন থেকেই ভ্যাকসিনকো ফার্মাকে আমরা আমাদের পাশে পেয়েছি, আমাদের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কাজে, প্রতিটি একাডেমিক কার্যক্রমে তারা অত্যন্ত আনন্দের সাথে এবং অত্যন্ত দরাজ দিলে এগিয়ে এসেছেন। তা আমি বিশেষ ধন্যবাদ জানাই তাদেরকে, এবং আমি অনুরোধ করব আজকে এখানে উপস্থিত আছেন ভ্যাকসিনকো ফার্মার
আমাদের সবার অত্যন্ত প্রিয় মুখ, জেনারেল ম্যানেজার সেলস বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিস্টার কাজী নুরুল হক। আমি কাজী নুরুল হক সাহেবকে অনুরোধ করব ধন্যবাদ জ্ঞাপনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে কি শোনা যাচ্ছে? Am I audible? জি 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 সব শোনা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। Sir, first of all, before going to my vote of thanks, I like to give my deep sorrow to those dedicated physicians who dedicated their life, who sacrificed their valuable life, rather I should say, for the treating of this COVID-19 in this world. From home abroad, so many doctors already died. We like to just express our deep sorrow to them. And of course, you like to know that in our country, by this time, more than 600 doctors already affected. And from that, 565, it is all over the countries, and 450 out of that 600 from Dhaka. And already 375 above is affected nurses. To those persons, we like to give our deep sorrow also. And definitely we like to be beside of them for their safety and security. An honorable chairman of this today's webinar, live, that is our very beloved teacher of the teachers and very efficient and very renowned just respirologist of our country, Bangladesh, that is only the name, Professor Ali Hussain sir. And with us, very lovely and very dynamic person as a moderator, Qazi Saifuddin Bennur sir is present here. And of course, we are so delighted that we have with us a very learned speakers, Professor Mohiuddin Ahmed sir from Dhaka Medical College, from Sumir sir, Rajshahi Medical College, and Dalawar Hussain sir from Bardem. And also, just we have with us Professor S.K. Bose from Rajshahi. And we have got very nice panelists here present. Abdul Shakur sir, and Mustafizur Rahman sir, Asif Mustafa sir, and Dewan Azmal sir, and Dalawar Hussain sir, and so many people here. And we have got very nice members of Bangladesh Lung Foundation. And you also be happy to know that with our people, members of Lung Foundation, we have here with medicine specialists, some cardiologists, and some diabetologists, and other specialists, and some potential GPs. And we have also here just our panelists, just Mansoor Habib sir is also present here. And the person who are beside of you and connecting our just honorable doctors, our largest field colleagues is here, and our multimedia personnel is here, and medical affairs department personnel is here, DPT personnel is here. Assalamu alaikum and very good afternoon to all of you present here. First of all, I would like to express my heartfelt gratitude to our beloved teacher here present, Professor Ali Hussain sir, President of Bangladesh Lung Foundation, who has given us the permission to be beside of this program. Whenever, just first time, I just call him, just in one sentence, just he just given me the permission, Nurul Haq, just go on and talk to Mr. Bennur. And accordingly, we are here and just taking all the information from our just renowned pulmonologist in our country, Bangladesh. And we are so delighted and thankful to our panelists, to our speakers for their nice deliberation on that COVID-19 and management of patients with comorbidities, like just our cardiovascular events, like our just diabetes and CKD, and asthma COPD, and restricted pulmonary syndromes, and which is very much high talk in the world now. And we have discussed lot many over there. We are so delighted to all of you present here. And we are also thankful to our all participants who are listening, who are in live, in webinar, and you will be happy to know that you all are our live Facebook of Beximco Facebook page. You are on that two just dimension, we are here. And we are thankful to all of you present here to make this program a successful one. And sir,
just we have just cited one just discussion from last of our panelists, that is our honorable just Professor Abdul Shakur Khan sir. He was talking to antiviral preparation. For your kind information, as you know, Baxenco Pharma is strongly committed to meet the unmet address of your patients by providing contemporary and affordable medicines, which will be the just global standard. In this context, I like to mention some of our product, which is shortly coming in just to treat your patients. First of all, I'd like to mention our remdesivir preparation, very shortly coming in the name Bemsivir 100 milligram injectables. And next, already in the market, our favipiravir in the name just Viraflow 200 milligram. And we are coming, we are already in the market, and you are also prescribing our old product, Oseltamivir, that is Osiflow. This is also available in the market. And also another, we are coming, Lopinavir 200 milligram, and just Retinovir 50 milligram fixed dose combination, which was used as just SARS-CoV-2, which was discussed by our just Professor Mohiuddin sir. Just CoV-2, on that very just arena, they have used this fixed dose combination. This is also coming from our Baxenco Pharma in the name just Rilovir in the name, brand name Baxenco Pharma is coming very shortly. And these all antiviral will be just, supply will be restricted and supply will be regulated by our DGDA. So that whenever you feel, just you just cited our name to that DGDA, whenever you feel the opportunity to disclose the fact to the just Bangladesh government, I would like to humble request to you. And another thing is that just immunity suppressive, just you are using vitamin D, you are already prescribing device is available, 220,000, 40,000. And we have got Zedex, our zinc tablet, recently introduced in the market. And then vitamin C is our Ascovex. Another oral formulations, you are just mentioning, BK Bosch are already disclosed. Hydroxychloroquine is our Covicin in the market, 200 milligram available. And our just Ivera in the name, brand name, is available, our Ivermectin. This is also coming with some studies, possibly you have heard, and you can consider with this. Lastly, one important thing, you are considering inhaler product, which is very important to make it available in the country, all over the corner of the country's just areas. For your kind information, your just very beloved and very prescribed product, Bexetrol, Esmasol, as well Iprasol and Bexicab, all the formulation and SKUs is plenty available for honor your prescription each and every corner of the country. And finally, you know that your safety, your security is very important for us. For your kind information, you know that just more than 1 lakh PPEs we have just given and we have offered to you people. We are just offering regularly to our COVID designated just hospital. Whatever what we are giving, we are regularly giving PPEs, and which is type 3 quality PPEs we are offering, which has just coming from MDK and DuPont company. We are offering. We are offering goggles. We are offering N95 mask to them. And we are offering face shield to them. And all the things we are offering to you people throughout the nation. We are just beside of you all the time we are. And lastly, just Bennur sir, before just closing, just he was telling that just caution and suggestions here was absent. Definitely, I will be very much happy if you just go for doing another question and session in webinar. Recent days, we Baxenco just lovely to participate with your desk program. Lastly, I am really happy and express my heartfelt gratitude to all of you present here for giving us the opportunity to be beside of you with this live program in webinar as well the Baxenco Facebook page. Thank you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi.
ধন্যবাদ জনাব কাদিনুল হক সাহেব আপনার এই আলোচনার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত যে বেক্সিমকো ফার্মা বিএলএফ এর সাথে থাকবে, এবং আমি আশা করি যে আমরা যে জিনিসটা আজকে করতে পারিনি যে প্রশ্ন উত্তরে প্রশ্নগুলোর উত্তর দেওয়া, সেটা আমরা আশা করি যে বেক্সিমকোর মাধ্যমে আমরা হয়তো আপনাদের কাছে অচিরেই পৌঁছে দিতে পারবো। তো আমরা আমরা মডারেটর হিসাবে আমি একটু একটু অধিকার নিতে চাই যে কিছু কারেকশন করানোর করার বা বলার সুযোগ আমার আছে। প্রথমত হচ্ছে যে আমাদের প্যানেল লিস্টে আমরা একমাত্র মহিলা প্রতিনিধি হিসাবে ডক্টর কাজী ফজি আফরিনকে পেয়েছি। নুরুল হক ভাই তার নাম উল্লেখ করতে একটু ভুলে গেছেন। আমরা ফজি আফরিনকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে শোভাবর্ধন করার জন্য এবং অত্যন্ত তথ্যবহুল কথা বলার জন্য। এবং আমরা দেলোয়ারের কাছ থেকে, ডক্টর দেলোয়ার সিলেটের কাছ থেকে যেটা জেনেছি যে কোভিডে আসলে পুরুষদের মৃত্যু হার বেশি, তো ভবিষ্যতে এমন আসতে হতে পারে যে আমাদের পুরুষ শূন্য পৃথিবীতে হয়তো মহিলারাই নেতৃত্ব দিবেন বা কম পুরুষের পৃথিবীতে, তো আমাদের সেদিকে দেখতে হবে। আরেকটি ছোট্ট ভুল হয়ে গিয়েছে, প্রফেসর বি কে বোসকে এস কে বোস বলা হয়েছে। আমি দর্শকদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলছি তিনি অত্যন্ত বিখ্যাত প্রফেসর বি কে বোস, পালমোনোলজিস্ট। না ঠিক আছে নুলক ভাই, আমি জাস্ট এটা যাতে কারো কারো শত 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 লোক কানেক্টেড আছেন যাতে কোন রকম ভুল বোঝাবুঝি বা কোন রকম কনফিউশন না হয় সেই জন্য এটা বলা। আমি সবশেষ পর্যায়ে এখন আমাদের যে জন্য আমরা দু ঘন্টার উপর অপেক্ষা করছি অ্যাকচুয়ালি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত প্রায় দুই ঘন্টা ব্যাপী ওয়েবিনার সেশনে আপনাদেরকে পার্টিসিপেট করার জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালকে, যাদের এই স্পন্সরশিপে আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে যারা স্পিকার ছিলেন, প্রফেসর মহিউদ্দিন আহমেদ, প্রফেসর দিলওয়ার, প্রফেসর বি কে বোস, প্রফেসর সমীর, তারা অত্যন্ত চমৎকারভাবে প্রতিটা তাদের বক্তব্যে প্রতিটা সাবজেক্টকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তারা বিশদভাবে আলোচনা করেছেন প্রত্যেকটা জিনিসেই, এবং আমরা দেখতে পেলাম যে সত্যিকার অর্থে ইট নিডস এ ওয়েল কন্ট্রোল অফ দ্য ডিজিজ, সেটা অ্যাজমা হোক, সিপিডি হোক, আইএলডি হোক, ডায়াবেটিস হোক, হার্ট ডিজিজ হোক, যেটাই হোক, ইট নিডস ওয়েল কন্ট্রোল টু গেট ট্রিট ফ্রম দ্য কোভিড। এটা হচ্ছে মূল কথা। আসলে অ্যাজমা থাকলে অ্যাজমা কন্ট্রোল করতে হবে, সিপিডি থাকলে সিপিডি কন্ট্রোল করতে হবে, আইএলডি কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস, অর্থাৎ ইট নিডস এ ওয়েল কন্ট্রোল অফ দ্য কোমরবিড ডিজিজগুলো, ওয়েল কন্ট্রোল থাকতে হবে আমাদের কোভিড থেকে রক্ষা পেতে হলে। আমরা জানি যে সমীর বিস্তৃত যদিও বলেছে যে একটা ভিক্টর স্টাডিতে দেখা গেছে যে ইনহেলার প্রিভেন্টস ভাইরাল রিপ্লিকেশন and decrease secretion of the cytokine secretion release kore in vitro study dekha geche kintu in vivo study te ekhon ekta proved hoy nai ete kore bola hocche je inhaler should be properly used in proper dose to get control of the respiratory diseases, ekta important dik. Second hocche BK Bose khub chomotkar bolache restrictive and especially ILD somporke, ebong ekhane bola hocche bortomane je jodi ekanto proyojon na hoy tahole nintedanib ebong pirfenidone ta ke সাময়িক বন্ধ রাখার জন্য, কারণ এই দুটা ওষুধই কিন্তু আবার ইমিউনোসাপ্রেশন করে, কিন্তু স্টেরয়েড এনকারেজ। যদিও বলা হয় স্টেরয়েড আমাদের ইমিউনিটি কিছুটা কমিয়ে দেয়, বাট লো ডোজ অফ স্টেরয়েড হ্যাজ গট সাম রিস্ক, বাট স্টিল ইট ইজ ইন্ডিকেটেড। প্রফেসর ডেলোয়ার খুব চমৎকারভাবে বলেছে ওয়েল কন্ট্রোল অফ দ্য ডায়াবেটিস অ্যান্ড ইনভলভমেন্ট অফ দ্য ডিফারেন্ট অর্গানস। আমাদের মনে রাখতে হবে যে ডায়াবেটিস পেশেন্ট আর ফার মোর হায়ার রিস্ক দ্যান এনি আদার ইন্ডিভিজুয়াল টু গেট এফেক্টেড বাই দ্য কোভিড। অ্যাকচুয়ালি আমরা যতই এত সিওপিডি বলি, আইএলডি বলি, অ্যাজমা বলি, এগুলো কিন্তু নট দ্য রিস্ক ফ্যাক্টার্স, দিজ আর দ্য পেশেন্টস ইফ দে আর অ্যাকচুয়ালি এফেক্টেড বাই দ্য কোভিড দেন দে আর অ্যাকচুয়ালি মোর এফেক্টেড। এটা দিস আর নট দ্য মেজর রিস্ক ফ্যাক্টর, ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য মেজর রিস্ক ফ্যাক্টর ফর দ্য কোভিড পেশেন্টস। অ্যান্ড প্রফেসর মহিউদ্দিন খুব চমৎকারভাবে আমাদেরকে শিখিয়েছে কীভাবে আমরা মায়োকার্ডাইটিস, অ্যারিথমিয়া এবং যে এমআই মায়োকার্ডিয়াল ইনফাকশনকে আমরা আলাদা করবো, এবং খুব চমৎকারভাবে দেখিয়েছে যে আমরা লো মলিকুলার হেপারিন ইউজ করবো, আমরা ইভারক্স ইউজ করবো, আমরা পারতপক্ষে ক্লোপিডোগ্রাল এবং এনএসএড ইউজ করবো না। আমি অত্যন্ত আনন্দিত আমাদের সাথে যে এক্সপার্ট প্যানেলের যে প্যানেলিস্ট ছিলেন, প্রফেসর মনসুর হাবিব, প্রফেসর রাহমতুল বারি, প্রফেসর শাকুর, প্রফেসর মোস্তাফিজ ভাই এবং আদনান, সরি আজমল
এবং ফৌজিয়া আফরিন যারা ছিলেন আমাদের সাথে, তারা খুব চমৎকার ভাবে, এবং দেলোয়ার, সিলেট থেকে দেলোয়ার, খুব চমৎকার ভাবে প্রতিটা জিনিস ফুটিয়ে উঠেছেন। এবং আমি আশা করি আমাদের লাং ফাউন্ডেশন মেম্বাররা এবং যারা শুনেছেন তারা অত্যন্ত উপকৃত হয়েছেন এটা শুনে, এবং ভবিষ্যতে আমরা যাতে এই ধরনের আরো প্রোগ্রাম করতে পারি সে আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, স্পেশালি বক্সিং ফোহানাকে ধন্যবাদ জানিয়ে আমি অনুষ্ঠান শেষ করছি। তার আগে আমি ধন্যবাদ চাই ডাক্তার বেন্নুরকে, যিনি অ্যাঙ্কর করে এই প্রোগ্রামটাকে খুব চমৎকারভাবে শেষ পর্যন্ত নিয়ে এসেছেন এবং অত্যন্ত চমৎকারভাবে সে উপস্থাপনা করেছেন। আমি অত্যন্ত ধন্যবাদ চাই বেন্নুরকে, ধন্যবাদ সবাইকে। উইথ দিস ফিউ ওয়ার্ডস আই লাইক টু কনক্লুড দ্য সেশন। স্যার এক্সকিউজ মি স্যার, স্যার আর এর পিছনে স্যার বিশেষ করে মাসিকি ভাই আর নির্মল আপু, হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ জানাতে অসুবি মনে করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ থ্যাংক ইউ। See you again. Inshallah. See you again. Inshallah. Sir. Inshallah.